ছিল জি স্যার, আমার হচ্ছে অপারেশন করছে হচ্ছে মেরুদণ্ডের হচ্ছে যে লাস্ট উইকে আমি হচ্ছে নিচের মেরুদণ্ডের পাঁচটা হাড়ের ডিস্কে প্রবলেম ছিল, ডিস্কে ওগুলো অপারেশন করছে স্যার, কিছু হচ্ছে হয়ে গেছে, ওখান থেকে 12টা হাড় বের করছে স্যার, এখন হচ্ছে খালি বেডরেস্টে আছে। আচ্ছা, হ্যালো হ্যালো আমার কি আসতেছে নাকি ভেঙে ভেঙে আসতেছে? সব ভেঙে ভেঙে আসতেছে স্যার, কেটে 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 আসতেছে, এখনো ঠিক হয় নাই। ফোন করতে করতে এদেরকে অতিষ্ঠ মানে ফেলছি কিন্তু চেঞ্জ হতেছে না। তো আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। তোমরা যদি কোনো জায়গায় না বুঝো, কোনো জায়গায় যায় আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ পাঠাবা, আমাদের এই বক্সে মেসেজ পাঠাবা, অথবা তোমার নক করো যে স্যার কথা শোনা যাচ্ছে না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, স্যার আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, এখন কি অবস্থা দেখো তো, এখন কি শোনা যায় কিছুটা? এখন কি শোনা যায় নাকি এখনো ভেঙে ভেঙে আসতেছে? স্যার এখন ঠিক আছে স্যার? আচ্ছা, আমি ক্লাস নেওয়া শুরু করি। তোমরা কোনো জায়গায় আটকে গেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাই যে স্যার আমি শুনতেছি, এবং তোমরা আজকে একটু প্লিজ রেসপন্স একটু বেশি করো। স্যার বুঝছি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, না স্যার, না স্যার, একটু বেশি করো না, বুঝতে পারবো না যে আমার কথা যেতেছে কিনা। ঠিক আছে, তোমরা কি শুনছো জি আমার স্যার, কথা? জি স্যার, ওকে, আচ্ছা, তো আমাদের পার্ট বি এর সিলেবাস যেটা ছিল, আমরা তোমার এই গত তিনটা ক্লাসে আমরা এই শেষের পার্টটা শেষ করছি, স্যাম্পলিং, এস্টিমেশন, টেস্ট অফ হাইপোথিসিস, অ্যানোভার কনসেপ্ট, এক্সপেরিমেন্টাল ডিজাইন। এগুলো আমরা লাস্টের তিনটা ক্লাসে শেষ করছি। তো তোমাদের ওই বন্ধের আগে আমি যেটা পড়াইছিলাম, আমাদের দুইটা টপিক বন্ধের আগে পড়াইছিলাম, একটা ছিল ইন্ট্রোডাকশন টু প্রোবাবিলিটি, এখানে ছিল আমাদের প্রোবাবিলিটির বেসিক কনসেপ্ট গুলা, আর ছিল তোমার র্যান্ডম ভেরিয়েবল, এটার প্রপার্টিজ, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন, এবং তিনটা কমন ডিস্ট্রিবিউশন আমি তোমাদের পড়াইছিলাম।
তো আজকে আমাদের ক্লাসটাতে আমরা এই জিনিসটা কভার করব। তো আমি টার্গেট নিছি ক্লাসটা 2.5 ঘন্টার মধ্যে শেষ করব, কোনো কারণে যদি শেষ করতে না পারি হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে, সেই সাথে আমার নেটের প্রবলেমের জন্য হয়তো তোমাদের একটু ঝামেলা হবে। আচ্ছা তাহলে আমি শুরু করতেছি, ওকে? শোনা যাইতেছে কথা এখন? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তো আমাদের ইন্ট্রোডাকশন অফ প্রবাবিলিটিতে আমরা ফার্স্টে যে জিনিসটা দেখছিলাম সেটা ছিল আমাদের সেট থিওরি। তো সেট থিওরিতে আমরা কি দেখছিলাম? সেট থিওরিতে আমরা দেখছিলাম একদম সেটের বেসিক যে ডেফিনেশন গুলো, সেট কি জিনিস, সেট হচ্ছে তোমার ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা এলিমেন্টের কালেকশনকে আমরা বলছিলাম সেট। ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা এলিমেন্টের কালেকশনকে আমরা বলছিলাম সেট। সেটের মধ্যে আমরা কিছু টাইপ দেখছিলাম, প্রথমে ছিল তোমার ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি জিনিস? দুনিয়ার সকল এলিমেন্ট যেই সেটের মধ্যে আছে বলে আমরা ধরে নিই তাকে আমরা বলছিলাম ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা এরপরে ছিল তোমার এমটি সেট। এমটি সেটটা কি? যে একটা সেট যদি এরকম হয় যেটার কোনো এলিমেন্ট নাই তাহলে আমরা সেটাকে বলি এমটি সেট, বা আমরা বাংলায় বলতাম এটাকে ফাঁকা সেট। আচ্ছা এরপরে ছিল তোমার সাবসেট। সাবসেটের কনসেপ্টটা কিরকম? মনে করো আমি দুইটা সেট চিন্তা করতেছি, একটা হচ্ছে এ, এর মধ্যে আছে হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, আর বি একটা সেট যেটার মধ্যে আছে হচ্ছে তোমার শুধুমাত্র 2 আর 3। তাহলে আমরা কি বলতেছি যে এই বি হচ্ছে এ এর একটা সাবসেট, বি ইজ এ সাবসেট অফ এ, এটা আমরা বলছিলাম। যে যদি এরকম হয় যে তোমার বি এর সবগুলা এলিমেন্ট এ এর মধ্যে আছে প্লাস আরো বেশি আছে, তখন আমি বলতেছি বি হচ্ছে এ এর একটা সাবসেট। আচ্ছা আরেকটা ছিল তোমার ইউনিট সেট। ইউনিট সেটটা কি জিনিস? যে একটা সেটের এলিমেন্ট যদি কেবলমাত্র একটা হয় তখন আমরা বলি যে এই সেটটা একটা ইউনিট সেট। সেটের অপারেশন আমরা অনেকগুলো করতে পারি, এর মধ্যে আমাদের মেনলি লাগে এই প্রথম যে তিনটা, এই তিনটা। সেটা কি? প্রথমে ছিল তোমার ইউনিয়ন। ইউনিয়ন কি জিনিস? যে একটা দুইটা সেটের ইউনিয়ন, এ ইউনিয়ন বি, সমান সমান কি হবে? এই দুইটার মধ্যে কমন আনকমন মিলে যা কিছু আছে সবগুলো যোগ করলে আমরা আমাদের ইউনিয়ন সেটটা পেয়ে যাব। তাহলে এটার মধ্যে কি কি আসবে? 1, 2, 3, 4, 5 সবগুলো চলে আসবে। আর এরপরে ছিল তোমার ইন্টারসেকশন। ইন্টারসেকশন কে প্রকাশ করা হয় এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার মধ্যে কি কি থাকবে? যে এ আর বি এর মধ্যে শুধু কমন এলিমেন্ট যেটা আছে সেটা থাকবে তোমার এ ইন্টারসেক্ট বি এর মধ্যে। তাহলে এখানে কি কি আসবে? এখানে আসবে শুধুমাত্র 2 আর 3। আচ্ছা এরপরে মনে করো আমরা একটা ইউনিভার্সাল একটা একটা ইউনিভার্সাল সেট নিয়ে কাজ করতেছি যেটার মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে তোমার 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যা। তাহলে এখন আমরা যে এ সেটটা ছিল, এ সেটে এলিমেন্ট ছিল 1 থেকে 5 পর্যন্ত, এর কমপ্লিমেন্টারি সেট যেটা সেটাকে প্রকাশ করা হয় এ প্রাইম অথবা এ বার দিয়ে। এটা সমান সমান কি হবে? ইউ মাইনাস এ করলে যেটা পাই সেটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্টারি সেট। তো এখানে আমরা যেটা করতেছি দুইটা সেটকে বিয়োগ করতেছি, এটা হচ্ছে তোমার ডিফারেন্স অফ সেট। তাহলে ইউ থেকে এ বিয়োগ করলে আমরা আমাদের এর কমপ্লিমেন্টারি সেটটা পাই যেটার মধ্যে আছে হচ্ছে তোমার মাত্র দুইটা এলিমেন্ট, 4 আর 5। আচ্ছা তো এরপরে আরো কয়েকটা ছোট ছোট অপারেশন ছিল, যেমন পাওয়ার সেট। পাওয়ার সেটের কনসেপ্টটা ছিল যে একটা সেট থেকে আমরা মোট কতগুলা সেট কনস্ট্রাক্ট করতে পারি। এটা একটা ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n, যে তোমার একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক সেট আমি সেখান থেকে বানাতে পারবো। আচ্ছা এগুলো ছিল আমাদের সেটের অপারেশন। তো এখন আমি চলে যাব তোমার কিছু বেসিক কনসেপ্টে প্রবাবিলিটির জন্য। প্রথমে ছিল তোমার এক্সপেরিমেন্ট অথবা ট্রায়াল। এক্সপেরিমেন্ট বা ট্রায়াল কি জিনিস? তো এই প্রসঙ্গে আমরা আবার সেই এডিসনের এক্সাম্পলে যেতে পারি। এডিসন কি করছিল? বাল্ব বানানোর সময় সে বিভিন্ন মেটালের কম্বিনেশন দিয়ে চেক করতেছিল যে কোন মেটালটা দিলে আমাদের লাইটটা সবচেয়ে ভালো টিকে। তো এখন দেখো এটা করার জন্য সে কি করছে, একটা করে মেটাল দিছে, যদি হয় খুব ভালো, যদি না হয় সেটা বাদ দিয়ে আরেকটা মেটাল নিয়ে ট্রাই করছে। তো এরকম যখন একটা কাজ বা একাধিক কাজকে আমরা সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করতে পারি কোন একটা ডিসিশনে পৌঁছানোর জন্য, তখন আমরা একবার করাকে সেটাকে বলি একটা ট্রায়াল, আর পুরো প্রসেসটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্ট। যেমন এডিসনের বেলায় যেটা হয়েছে, মনে করো সে তোমার একটা করে মেটাল নিয়ে ট্রায়াল দিতেছে, প্রথম ট্রায়ালে সে পাইলো একটা সাকসেস, সেকেন্ড ট্রায়ালে সে পাইলো একটা ফেলিউর,
থার্ড ট্রায়ালে কি পাইলো, ফোর্থ ট্রায়ালে কি পাইলো, এইভাবে সবগুলো মিলে যতগুলো ট্রায়াল সে করলো, মনে করো সে 900 ট্রায়াল চালাইলো, এই পুরাটাকে আমরা বলতেছি একটা এক্সপেরিমেন্ট। আর প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা ইন্ডিভিজুয়াল ট্রায়াল। আচ্ছা তাহলে এখন দেখো, আমাদের প্রত্যেকটা ট্রায়ালে একটা করে কিন্তু রেজাল্ট আসতেছে, সাকসেস বা ফেল যেটা খুশি একটা আসছে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রায়ালের যে রেজাল্ট সেটাকে আমরা বলি এক একটা আউটপুট। আমি আবার বলতেছি, প্রত্যেকটা সিঙ্গেল ট্রায়ালের যে রেজাল্ট সেটাকে আমরা বলি এক একটা আউটপুট। আচ্ছা তাহলে এখন দেখো, আমাদের এই এডিসনের যে এক্সপেরিমেন্টটা ছিল, এখানে আমার পসিবল আউটপুট তাহলে কি কি ছিল বলো? আউটপুট তাহলে এখানে কি কি ছিল, আর কি 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 আউটপুট হইতে পারতো এখানে? শুধুমাত্র সাকসেস আর ফেলিওর, আর কোনো আউটপুট কি এখানে আছে দেখো তো? না স্যার, ভেরি গুড। তাহলে আমাদের টোটাল যে আউটকামের সেটটা, এটা যদি একটা সেট আকারে প্রকাশ করি, এটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করলাম, এটার মধ্যে তাহলে কি কি আসতেছে? সাকসেস অথবা ফেলিওর, এর বাইরে অন্য কোনো আউটকাম এখানে নাই, আউটপুট এখানে নাই। তো একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটপুটের যে সেট, এটাকে ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় স্যাম্পল স্পেস। আমি আবার বলতেছি, একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটপুটের যে সেট সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এবং এটার মধ্যে আমাদের এক্সপেরিমেন্টের যতগুলো পসিবল আউটপুট আমরা বিভিন্ন ট্রায়ালে পাইতে পারি সবগুলোর আমরা একসাথে সেট আকারে প্রকাশ করি। তো এখন মনে করো একটা স্যাম্পল স্পেসে যে পয়েন্টগুলো আমরা পাই, ধরো আমরা আবার যদি ডাই, আমরা যদি সবচেয়ে বিরক্তিকর এক্সাম্পলটা চিন্তা করি, যে একটা ডাই যদি আমরা থ্রো করি, এখানে আমাদের আউটপুট কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5 এবং 6। তো এখান থেকে আমাদের পছন্দের আউটকাম গুলা নিয়ে যদি আমরা একটা সেট বানাই, মনে করো আমি ফার্স্টে জোরগুলার বেজোরগুলার একটা সেট ধরলাম এ, তাহলে এর মধ্যে আসতে হচ্ছে 1, 3, 5, আর একটা ধরলাম তোমার বি, আর একটা ধরলাম তোমার বি, বি এর মধ্যে ধরলাম জোরগুলো, তাহলে আসতে হচ্ছে তোমার 2, 4, 6। তো এরকম একটা স্যাম্পল স্পেস থেকে আমরা আমাদের পসিবল আউটপুট গুলা নিয়ে যখন একটা সেট কনস্ট্রাক্ট করি, এটাকে আমরা বলি এক একটা ইভেন্ট, যেটা অ্যাকচুয়ালি একটা সেট ছাড়া কিছু না। আমি আবার বলতেছি, একটা স্যাম্পল স্পেস থেকে আমাদের পছন্দের আউটপুট গুলো নিয়ে যখন নাকি আমি একটা সেট কনস্ট্রাক্ট করি, এটাকে আমরা বলতেছি একটা ইভেন্ট। আচ্ছা তো ইভেন্ট বেশ কয়েক রকম হইতে পারে, এর মধ্যে আমাদের স্পেসিফিক্যালি যে দুই একটা ইম্পর্টেন্ট আমাদের লাগবে সেগুলো আমরা এখানে দেখাবো এখন। প্রথমটা হচ্ছে তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টটা কি, যে দুইটা ইভেন্টের মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে তখন আমরা বলি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন এখানে আমাদের এ আর বি যে দুইটা ইভেন্ট, আমি যদি এদের মধ্যে একটা ইন্টারসেকশন নিই, দেখো এটার মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই, কাজে আমরা বলতেছি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে আমি যদি ইউনিয়ন নেই, তাহলে আমি আমাদের টোটাল স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, তাহলে আমরা বলি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। আমি আবার বলতেছি, দুইটা বা তিনটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, এটা আমরা বলতেছি এক্সস্টিভ ইভেন্ট। এবং ফাইনালি কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় আমরা বলতেছি যে এ ইউনিয়ন এ প্রাইম যদি আমরা করি, তাহলে আমরা আমাদের স্যাম্পল স্পেসটা পেয়ে যাই। এটা খুব সিম্পল লজিক, কারণ হচ্ছে তোমার আমরা যখন নাকি কোন জায়গাটা এক্সস্টিভ ইভেন্ট, জি স্যার, এক্সস্টিভ ইভেন্টটা হচ্ছে যে তোমার দুইটা বা তিনটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, তাহলে আমরা বলতেছি যে এই ইভেন্ট গুলা হচ্ছে তোমার এক্সস্টিভ ইভেন্ট। তখন আমি বলতেছি যে এই ইভেন্ট গুলা হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট, যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই। যেমন আমাদের এখানে যে এক্সাম্পলটা ছিল, খেয়াল করে দেখো আমরা যদি এখানে এই দুইটার মধ্যে ইউনিয়ন নিই, আমরা কিন্তু আমাদের স্যাম্পল স্পেস এসটা পাই যেতেছি পুরোপুরি, এই জন্য আমরা বলতেছি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। আর ফাইনালি যেটা ছিল কমপ্লিমেন্টারি ইভেন্ট, তো কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় আমরা কি জানি, এ প্রাইম সমান সমান ছিল তোমার এস মাইনাস এ। তো যে কারণে আমরা বলতেছি, আমরা যদি এখন এই এস মাইনাস এ মানে যেহেতু বিয়োগ ফলটা, কাজে আমরা বলতে পারি যে আমরা যদি এ আর এ প্রাইম এই দুইটা যদি আমরা এই দুইটা যদি আমরা ইউনিয়ন নিই, তাহলে আমরা আমাদের স্যাম্পল স্পেসটা পেয়ে যাব। এটি হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ইভেন্টের শর্ত, যে কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্টারির মধ্যে যদি আমরা ইউনিয়ন নিই মানে যোগ করি, তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা পেয়ে যাব। আচ্ছা তো যত রকম এক্সপেরিমেন্ট আমরা দেখি, ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টের বেলাতেই হয় কি যে আমরা এক্সপেরিমেন্টের আউটকাম রেজাল্ট এক্সপেরিমেন্টের আগে থেকেই জানি যে আমাদের এখানে আউটকাম গুলো কি কি আসতে পারে। তো যে কারণে আমরা যখন একটা একটা এক্সপেরিমেন্ট করবো এরকম যেটার আউটকাম আমি আগে থেকেই জানি,
এই টাইপের এক্সপেরিমেন্ট গুলাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আমরা যে ইভেন্ট গুলা কনস্ট্রাক্ট করি, এই এতগুলা কথা বলে যে ইভেন্ট গুলো আমরা কনস্ট্রাক্ট করছি, এগুলোকে আমরা বলি এক একটা র্যান্ডম ইভেন্ট। আদারওয়াইজ সাধারণত ইভেন্ট বলতে সাধারণত র্যান্ডম ইভেন্টই মিন করা হয়, কিন্তু কোনো কারণে যদি দুইটা ডেফিনেশন একসাথে আসে সেই জন্য আমি এখানে স্লাইডে দুইটা ডেফিনেশনই তোমাদের দিয়ে দিছি। আচ্ছা বাবারা, এই পর্যন্ত যা বলছি সবকিছু কি বুঝছো তোমরা? মনে পড়ে কিছু কিছু এগুলো যে পড়ছিলাম গত বছর? র্যান্ডম ইভেন্ট আরেকবার বললে ভালো। র্যান্ডম ইভেন্টটা হচ্ছে তোমার যে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো রিয়েল লাইফে ডিল করি, ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টের বেলাতে আমরা দেখি কি যে রেজাল্ট গুলো আমরা আগে থেকেই জানি। যেমন এডিসন যখন নাকি ফিলামেন্ট নিয়ে কাজ করতেছে, সে জানে যে আমার এই এক্সপেরিমেন্টের আউটকাম কি হয়, একটা সাকসেস পাবে অথবা ফেলুর পাবে। এই টাইপের এক্সপেরিমেন্ট গুলাকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো আলটিমেটলি এক্সপেরিমেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট সেম। তো কোন এক্সপেরিমেন্ট যদি এরকম আমরা স্পেসিফিক্যালি পাই যে যেটা বেলা আউটকাম জানি না, সেই ক্ষেত্রে এটাকে আমরা শুধু এক্সপেরিমেন্ট বলতে পারি যেটা আউটকাম কি আসবে আমি জানি না। যে মনে করো এডিসন একটা বাল্বের মধ্যে একটা ফিলামেন্ট লাগাইলো, লাগানোর পরে দেখা গেলো বাল্বটা জ্বলল না বরং এটা উড়ে চলে গেল, এটা তুমি সাকসেস বলবো না ফেল বলবো জানি না, তুমি একটা নতুন কিছু পাইতেছো। তো ওরকম এক্সপেরিমেন্ট খুবই কম। তো যেই কারণে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আমরা যে ইভেন্ট পাই সেটাই হচ্ছে র্যান্ডম ইভেন্ট। তো আলটিমেটলি ইভেন্ট আর র্যান্ডম ইভেন্ট সেম, কিন্তু কোনো কারণে যদি দুইটা সংজ্ঞা একসাথে আসে সেটাকে আলাদা করে বলার জন্য আমি বলছি যে র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট যে ইভেন্ট সেটা হচ্ছে র্যান্ডম ইভেন্ট। আদারওয়াইজ যে কোনো এক্সপেরিমেন্টের থেকে আমরা যে ইভেন্ট কনস্ট্রাক্ট করতে পারি সেটা হচ্ছে শুধু ইভেন্ট। ইমতিয়াজ কি বুঝতে পারছো? মিস্টার ইমতিয়াজ, মিস্টার ইমতিয়াজ, আচ্ছা। তো বাবারা এরপর আমরা যেটা করছি, আমরা প্রবাবিলিটি এখন ডিফাইন করছি। তো প্রবাবিলিটি জিনিসটা কি, একটা ইভেন্ট অকার করবে তার যে চান্স, এটাকে যখন নাকি আমরা নিউমেরিক্যালি প্রকাশ করি তখনই আমরা সেটাকে বলি প্রবাবিলিটি। তো তাহলে দেখো আমাদের এখানে আমরা মোট 5টা শব্দ উল্লেখ করছি, চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি, লাইকলিহুড, আনসার্টেনটি। এই সবগুলা টার্মের মধ্যে প্রবাবিলিটি টার্মটা আলাদা, কারণ হচ্ছে যে যখন নাকি আমরা একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি নিয়ে কাজ করি তখন আমরা একটা ইভেন্ট অকার করার যে চান্সটা এটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে প্রকাশ করি, অন্যগুলোর বেলাতে এটা আমরা করি না। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখবো প্রবাবিলিটির কিছু সিস্টেমেটিক ডেফিনেশন আমরা দেখবো। প্রথম ডেফিনেশনটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচের ডেফিনেশন। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা কি বলতেছি, একটা ইভেন্ট এ সেটা অকার করার প্রবাবিলিটি হচ্ছে আমার এ এলিমেন্ট সেটটাতে কয়টা এলিমেন্ট আছে ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা এলিমেন্ট আছে, এই রেশিওটা। আচ্ছা যেমন এখানে একটা অঙ্ক আমি দিছি যে একটা অর্ডিনারি ডায়রিয়া যদি আমরা একবার থ্রো করি তাহলে আমাদের ইভেন্ট নাম্বার আসার প্রবাবিলিটি বের করতে বলছে। তো এটাকে যদি আমরা আমাদের এই ডেফিনেশন দিয়ে করতে চাই তাহলে জিনিসটা কিরকম আসে খেয়াল করো। প্রথমে দেখো আমরা যখন নাকি প্রবাবিলিটি একটা ম্যাথ করবো, আমাদের প্রথম কাজ হলো স্যাম্পল স্পেসটাকে খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে যে আমরা এখানে স্যাম্পল স্পেসটা কোনটা। তাহলে দেখো আমরা এখানে যদি স্যাম্পল স্পেসটা ডিফাইন করি, লেট দ্য স্যাম্পল স্পেস উইল অকার ইজ ডিনোটেড বাই এ। আচ্ছা তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ কত? তাহলে এখন আমাদের স্যাম্পল স্পেসটা কি হবে, স্যাম্পল স্পেসটা হলো তোমার এখানে 1 2 3 4 5 6 এন্ড এ কত হবে, এ হচ্ছে তোমার, এ হচ্ছে তোমার একটা বেজন নাম একটা জোন নাম্বার আসার ঘটনা। তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার 2 4 6। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ কত হবে, সো প্রবাবিলিটি অফ এ সমান সমান হবে তোমার নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। আচ্ছা তাহলে নাম্বার অফ এ তে কত আছে, নাম্বার অফ এ তে আসছে তোমার 3 ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে আমাদের আনসার 0.5। আচ্ছা তো এটা গেল আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, এটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তো এর বাইরে আরো কয়েকটা অ্যাপ্রোচ আছে। নেক্সট হচ্ছে তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচেরই একটা এক্সটেন্ডেড চেহারা, এটা আমাদের লাগে না যে কারণে তোমাদের আমি পড়াই নাই। সেটা হচ্ছে কি যে যখন নাকি আমাদের একটা স্যাম্পল স্পেস অনেক বড় হয়, প্রায় ইনফিনিটি সাইজের বড় হয়, আর এ যে সেটটা এটার এলিমেন্ট সংখ্যা মনে করো যদি খুব কম হয, তখন আমরা এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা ইউজ করি। এটা আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, এটা তোমাদের কোনো প্রয়োজন নাই রিয়েল লাইফে বা তোমাদের তোমাদের ফিল্ডে। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ। সাবজেক্টিভ অ্যাপ্রোচে আমরা সরাসরি কোনো প্রবাবিলিটি কোনো এক্সপেরিমেন্ট থেকে ডিফাইন করি না, বরং আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে ডিফাইন করি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ডিফাইন করি। যেমন আজকে সকালবেলা উঠে আমরা আকাশে মেঘ টেক দেখে আমরা বললাম যে আজকে দিনের বেলা বৃষ্টি হওয়ার চান্স খুব ভালো, আজকে দিনের বেলা 12টার মধ্যে বৃষ্টি হওয়ার চান্স 60%।
কেন আমরা আকাশের মেঘ দেখে বলতেছি। তো এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যে প্রবাবিলিটি ডিফাইন করি এটাকে আমরা বলি সাবজেক্টিভ অ্যাপ্রোচে ডিফাইন করা। আর এক্সিওমেটিক অ্যাপ্রোচ যেটা, এখানে যখন নাকি আমরা প্রবাবিলিটি ডিফাইন করি তখন আমরা তিনটা এক্সিওম উল্লেখ করি বা তিনটা অ্যাজাম্পশন বা তিনটা কন্ডিশন দিয়ে দিই যে আমাদের প্রবাবিলিটি যখন একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করব এই ঘটনাগুলো করতে পারে। প্রথম কথাটা কি বলতেছি, প্রথম শর্তটা বা প্রথম অ্যাজাম্পশনটা হলো যে একটা ইভেন্ট এ অকার করার যে প্রবাবিলিটি এটা অবশ্যই নন নেগেটিভ হয়, এটা কখনোই নেগেটিভ হইতে পারবে না বা জিরোর নিচে কখনো যেতে পারবে না। সেকেন্ড পয়েন্টটা কি বলতেছি যে আমি আমার স্যাম্পল স্পেসের উপরে যখন পুরো প্রবাবিলিটি বের করব এই মানটা হবে ওয়ান। খুব সিম্পল, মনে করো আমাদের এখানে যে ডাইটা আছে, এই যে ডাইটা যখন আমরা থ্রো করছি এক আসার প্রবাবিলিটি কত? মিস্টার এহসান কোনো সমস্যা? আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে ডাইটা আমরা থ্রো করছি এক আসার প্রবাবিলিটি কত? 1/6। দুই আসার প্রবাবিলিটি কত? 2/6। তিন আসার প্রবাবিলিটি কত? 3/6। এভাবে আমরা টানা করতেই থাকবো, টানা আমরা অনেক কিছু করতে পারি এবং দেখবো যে তোমার ফাইনালি আমাদের এই যোগফলটা আসে ওয়ান, যেটা আমার স্যাম্পল স্পেসের উপর টোটাল প্রবাবিলিটি। যে কারণে আমি বলতেছি যে আমার স্যাম্পল স্পেসের উপর টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান। তো এটা আবার আরেকটা জিনিস ডিনোট করে যে আমাদের একটা প্রবাবিলিটির মান জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে, যেহেতু স্যাম্পল স্পেসের উপর সব পয়েন্টের প্রবাবিলিটি যেহেতু ওয়ান, কাজে আমাদের একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি সবসময় জিরো থেকে ওয়ানের মধ্যে লাই করবে। আর ফাইনালি বলতেছে যে দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ এবং বি এর জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা কই থেকে আসছে দেখো বাবারা, আমরা ওই যে ক্লাস 9-10 বা তোমার ইন্টারমিডিয়েট পড়ার সময় সেট থিওরিতে একটা প্রমাণ ছিল না, এ ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এরকম একটা জিনিস ছিল না বাবারা? মনে পড়ে দেখো তো, ওই যে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করছিলাম, মনে পড়ে এরকম একটা জিনিস ছিল যে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আচ্ছা তাহলে এখন দেখো আমরা এটার মধ্যে যদি তোমার দুই পাশে যদি প্রবাবিলিটি বসাই তাহলে কি আসবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। তো এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় আমি কি জানি যে এটা হচ্ছে তোমার জিরো, এটা এক্সিস্ট করে না। তো যেহেতু এক্সিস্ট করে না কাজে এটা হয়ে যাবে ফাঁকা সেট, তো ফাঁকা সেটের উপর প্রবাবিলিটি মানে কি? জিরো। তো যে কারণে আমরা বলতে পারি যে তোমার থাকবে হচ্ছে শুধুমাত্র এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান তাহলে থাকবে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। বুঝতে পারছো সবাই? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় কি হইতেছে, এই জিনিসটা ফাঁকা সেট হয়ে যেতেছে। যেহেতু ফাঁকা সেট হয়ে যেতেছে, ফাঁকা সেটের উপর প্রবাবিলিটি নিলে আমি কি পাবো? জিরো পাবো, কাজে আমার এই জিনিসটা আইসা পড়তেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান তোমরা বুঝতে পারছো কিনা দেখো, লেডিজ এন্ড জেন্টলম্যান রেসপন্স করো। আচ্ছা ওকে, তো এরপর আমরা ক্লাসে একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা কি ছিল যে তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে মনে করো তোমার 41 জন স্টুডেন্ট আছে, এদের 41 জনের মধ্যে 26 জন হলো ছেলে, 15 জন হলো মেয়ে। তো এখন ওদের ডিপার্টমেন্ট ঠিক করছে ওদেরকে 4টা টিকিট দিবে ডক্টর স্ট্রেঞ্জের নেক্সট সিনেমাটা দেখার জন্য, এবং এটা করবে তারা লটারির সাহায্যে। তো আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি যে তোমার এই 4টা টিকিটই 4টা মেয়ের কাছে যাবে, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। তো এটা যে বের করতে বলছে তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, আমাদের প্রবলেমটা এখানে কি, 41 জন স্টুডেন্ট এদের মধ্যে 4টা টিকিট দেওয়া হইতেছে। তো তাহলে আমরা যেটা করতে পারি, ফার্স্টে আমরা ধরলাম যে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে ক্যাপিটাল এস এবং 4টা মেয়ে এই যে টিকিটটা পাবে সেটা হচ্ছে তোমার ইভেন্ট এ। তাহলে আমার প্রবাবিলিটি অফ এ সমান সমান কি হবে? নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এখন দেখো এস হচ্ছে তোমার স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসটা কি জিনিস, যে আমার এই টিকিট গুলা 41 জন থেকে 4 জনের কত ভাবে দেওয়া যায় বলতো বাবারা? 41 জনের মধ্যে 41 জন স্টুডেন্ট রে 4টা টিকিট কত ভাবে দেওয়া যায় বলতো আমার একজন? 41 জন স্টুডেন্ট কে 4টা টিকিট কত ভাবে দেওয়া যায়? 4/41, 41 জন স্টুডেন্ট থেকে 4 জন স্টুডেন্ট কে টিকিটটা কত ভাবে দেওয়া যায়? 41 জন স্টুডেন্ট কে 4টা টিকিট কত ভাবে দেওয়া যায় স্যার? 41C4, 41C4,
এক্স্যাক্টলি পারমিউটেশন কম্বিনেশনের যে প্রবলেমটা ছিল যে 41 জন স্টুডেন্টকে চারটা টিকেট 41 সি 4 উপায়ে দেওয়া যায়। আচ্ছা তাহলে এটা হলো আমার স্যাম্পল স্পেস। এখন এটা কি জিনিস, এ হলো যে তোমার চারটা মেয়ে টিকিটটা পাবে। তো চারটা মেয়ে যে পাবে এটা কতজন থেকে পাবে, 15 জন থেকে চারটা মেয়ে টিকিটটা পাবে। তাহলে এটা কত হবে, নাম্বার অফ এ তাহলে কত হবে বলো, 15 জন মেয়ে থেকে চারটা মেয়ের টিকিট কত ভাবে দেওয়া যায়? 15C4। ভেরি গুড, তাহলে আমার এখানে আনসারটা কি আসবে, 15C4 ডিভাইডেড বাই 41C4। এটার ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা। আচ্ছা এরপরে তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিছিলাম যে তোমার এই প্রবলেমটাই যে চারটা টিকিট যদি এরকম হয় যে দুইটা ছেলে এবং দুইটা মেয়ে পাবে তাহলে কি হবে। সেটার বেলা যেটা হবে, যেহেতু এখানে দুইটা ছেলে আর দুইটা মেয়ে যেহেতু সম্পূর্ণ আলাদা, কাজে এখানে তখন কি হবে উপরের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। তখন উপরে গুণ আকার আসবে 26C2 দুইটা ছেলের জন্য ইনটু 15C2 দুইটা মেয়ের জন্য। মনে পড়ে ক্লাসে করছিলা যে ম্যাথটা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তো এরপরে আমরা দেখবো কিছু ছোট ছোট থিওরি যেগুলো অডস নামে পরিচিত। তো অডসটা আমি তোমাদের ক্লাসে খুব বেশি করাইনি, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক পুরানো কনসেপ্ট, এটা এখন আর খুব বেশি ইউজ হয় না, সেজন্য আমি এটা তোমাদের পড়াইনি। এটা হচ্ছে প্রবাবিলিটির অপোজিট কনসেপ্টটা। আচ্ছা তো এখন দেখো দুই নম্বর প্রপার্টিসটা তোমরা দেখো, এখানে আমরা বলতেছি প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা কই থেকে আসছে দেখো, আমাদের কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় আমরা কি জানি, এ প্রাইম সমান সমান হচ্ছে তোমার এস মাইনাস এ। আমরা যদি এখন দুই পাশে প্রবাবিলিটি নেই তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এস মাইনাস প্রবাবিলিটি অফ এ। তা আমরা একটু আগেই দেখছি যে তোমার স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, এই যে আমরা এক্সিওমেটিক অ্যাপ্রোচে দেখে আসছি। কাজে আমরা যখন এই মানটা বসাই দিব তখন কি পাইতেছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আচ্ছা তো এরপরে এডিটিভ ল অফ প্রবাবিলিটি যেটা, এটা আমাদের যে এ ইউনিয়ন বি এর যে অরিজিনাল ফর্মুলাটা ছিল, এ ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এখানে যদি দুই সাইডে প্রবাবিলিটি বসাতে তাহলে আমরা আমাদের এডিটিভ ল অফ প্রবাবিলিটিটা পাই। আচ্ছা তো এখানে আমি ক্লাসে দুইটা ম্যাথ করছিলাম, একটা ম্যাথ করছিলাম একটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম। যে ম্যাথটা ক্লাসে করছিলাম আমি দুইটাই তোমাদের দেখাই। প্রথম ম্যাথটা কি ছিল যে তোমার দুইটা আনবায়াসড কয়েনের টস করা হয়েছে, এখন আমাদেরকে বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে। প্রবলেমটা কি, দুইটা আনবায়াসড কয়েনের একসাথে টস করা হয়েছে, এখন আমাদেরকে বের করতে বলছে এ ইউনিয়ন বি, এটা আমাদেরকে বের করতে বলছে। খুব ভালো কথা। তা আমরা বললাম যে লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস, হেড বাই এইচ অ্যান্ড টেইল বাই টি। সো তাহলে এস সমান সমান কি হবে, দুইটা কয়েনের টস করছি তাহলে আমাদের এস সমান সমান কি হবে, দুইটাই হেড আসতে পারে, একটা হেড একটা টেইল আসতে পারে, টেইল হেড আসতে পারে, টি টি আসতে পারে। আচ্ছা এ কি বলছে, এ হচ্ছে তোমার দুইটা কয়েনই হেড আসবে তাহলে এইচ এইচ। বি কি বলছে, বি হচ্ছে তোমার, বি বলতেছে সেকেন্ড কয়েনটাতে হেড আসবে, তাহলে এটা কি হবে, সেকেন্ড কয়েনটাতে হেড আসছে কোনটা কোনটা, এটাতে আসছে আর এটাতে আসছে, এই সরি এটাতে আসছে সেকেন্ড কয়েনে হেড আর এটাতে আসছে সেকেন্ড কয়েনে হেড, তাহলে এটা হচ্ছে তোমার এইচ এইচ আর টি এইচ। ওকে আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এ ইন্টারসেক্ট বিটা আমাদের লাগবে। এটা সমান সমান হচ্ছে তোমার দুইটার মধ্যে কমন পয়েন্ট হচ্ছে এইচ এইচ। আচ্ছা তাহলে এখন আমরা যখন নাকি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করব তাহলে এখন কি আসে দেখো, প্রবাবিলিটি অফ এ তাহলে কত হবে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাপিটাল এস, এই মানটা আসতে আসতে তাহলে তোমার 1/4। আচ্ছা এভাবে করে সিমিলারলি আমরা যদি মানগুলো বসাই দিই, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা তো এই মানগুলো যদি আমরা এখন বসাই দিই একটা একটা করে, এই ছয়টা সমান সমান কত আসে, 1/4 প্লাস বি এর জন্য মানটা কত আসে, 2/4 মাইনাস 2/4
minus 1 over 4 তাহলে এটা সমান সমান কত আসে এটা চলে গেল তাহলে আলটিমেট অ্যানসার আসবে 1.5 হাফ সম্পূর্ণ বাবারা তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো মিস্টার ইমতিয়াজ তোমার কথা আমি বুঝি নাই স্যার আমি বলছি হাফ আচ্ছা ভেরি গুড সরি নেট কেটে গেছিল আবার আচ্ছা এরপরের যে ম্যাটটা ছিল পরের ম্যাটটা ছিল খুব ইন্টারেস্টিং একটা ম্যাট যে একজন ভদ্রলোক 6টা নারকোটিক ট্যাবলেট নিয়ে ট্রাভেল করতেছে তো সে করছে কি এই 6টা নারকোটিক ট্যাবলেট মানে ইয়াবা টাইপের 6টা ট্যাবলেট সে করছে কি একটা ছোট একটা ওষুধের শিশি দিয়ে ভরছে 9টা ভিটামিন ট্যাবলেটের সাথে তো এখন 15টা ট্যাবলেট একটা শিশির মধ্যে আছে এর মধ্যে 6টা হলো ইয়াবা আর 9টা হচ্ছে তোমার ভিটামিন ট্যাবলেট দেখতে সবগুলো একই রকম তো এয়ারপোর্টে যখন কাস্টমস চেক করে তারা করে কি তোমার 3টা ট্যাবলেট র্যান্ডমলি পিক করে কইরা দেখে যে এখানে কোনো উল্টাপাল্টা কিছু আছে কিনা যদি উল্টাপাল্টা একটাও পায় তাহলে কি করবে তারে অ্যারেস্ট করবে তো আমাদেরকে বের করতে বলছে যে এই লোক যে অ্যারেস্ট হবে তার প্রবাবিলিটি বের করতে বলছে অর্থাৎ মনে করো এই যে 3টা ট্যাবলেট সে পিক করতে 3টার মধ্যে যদি একটাও পায় তাহলে তো তারে অ্যারেস্ট করবে ঠিক না আমাদেরকে তাহলে এটা বের করতে বলছে আচ্ছা তো আমি তোমাদেরকে শর্টকাটে সলভটা দেখাই মনে করো এখানে যেটা হবে কাস্টমসের লোকটা যখন নাকি ট্যাবলেটটা পিক করবে তিনটা কেস হতে পারে চারটা কেস হতে পারে সরি একটা হলো যে তোমার সবগুলোই নারকোটিক আসতে পারে তিনটাই নারকোটিক ট্যাবলেট আসতে পারে দুইটা নারকোটিক একটা ভিটামিন আসতে পারে একটা নারকোটিক দুইটা দুইটা ভিটামিন আসতে পারে অথবা তিনটাই ভিটামিন আসতে পারে তো এখন আমাদের এই লোকটা অ্যারেস্ট হবে কখন যদি এটা হয় তাহলে সে অ্যারেস্ট হবে আদারওয়াইজ তো সে আর অ্যারেস্ট হবে না লেডিজ এন্ড জেন্টলম্যান তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা দেখো জি স্যার ভেরি গুড তাহলে এখন দেখো সে শুধুমাত্র এটা যদি হয় সে ছাড়া পায় যাবে আদারওয়াইজ সে কিন্তু অ্যারেস্টেড হবে তো এখন আমরা কি করতে পারি আমরা ধরে নিলাম যে তোমার স্যাম্পল স্পেস হলো তোমার এস আর এই যে ইভেন্টটা এটা আমরা ধরলাম হচ্ছে তোমার এ তাহলে এখন আমরা কি করতে পারি আমরা যদি প্রবাবিলিটি অফ এ বের কইরা ওয়ান থেকে বিয়োগ করে দিই ভেরি গুড তাহলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে প্রবাবিলিটি অফ এ সমান সমান কত হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাপিটাল এস তো এখন দেখো নাম্বার অফ এটা নাম্বার অফ এস কত নাম্বার অফ এস হলো কি যে তোমার 15টা ট্যাবলেট থেকে 3টা ট্যাবলেট কত ভাবে নেওয়া যায় বলো 15টা ট্যাবলেট থেকে 3টা কত ভাবে নেওয়া যায় 15C3 ভেরি গুড আর এই 3টা এটা আসছে 9টা ট্যাবলেট থেকে এটা তাহলে কত ভাবে নেওয়া যায় বলো 9টা থেকে 3টা কত ভাবে নেওয়া যায় 9C3 ভেরি গুড 9C3 ডিভাইডেড বাই 15C3 এখন আমরা এই মানটা যেটা আসে সেটার থেকে যদি আমরা এখন প্রাইমটা বাইর করি সেটি হচ্ছে তোমার অ্যারেস্ট হওয়ার প্রবাবিলিটি সো প্রবাবিলিটি অফ গেটিং অ্যারেস্টেড ইজ এটা এটা সমান সমান হচ্ছে তোমার ওই যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানগুলো বসাই দিও রেজাল্ট পাওয়া যাবে আমি এখন আর এটা ফার্দার গেলাম না আচ্ছা বাবারা তোমরা কি ম্যাটটা সবাই ধরতে পারছো লেডিজ এন্ড জেন্টলম্যান এই ম্যাটটা কি সবাই ধরতে পারছো কেমনে করছি জি স্যার ভেরি গুড আচ্ছা তোমার একটু আমার একটু আধা মিনিটের জন্য একটা ব্রেক দাও আমি এখনই আসতেছি হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার
ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি। তো ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি বোঝানোর জন্য ফার্স্টে তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দুইটা শহর সিডনি আর বার্লিন দুইটার ওয়েদার একটার একটার উপর যে ডিপেন্ড করে না, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একজন আরেকজন থেকে, সেটার কথা বলছিলাম। তো রিয়েল লাইফে এরকম দুইটা ইভেন্ট কখন ইন্ডিপেন্ডেন্ট হবে এটা দেখানোর জন্য আমাদের একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি, আমরা বলতেছি যে দুইটা ইভেন্ট এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি এটা সমান সমান দুইটার আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান হয়, তাহলে আমরা বলবো যে এ আর বি দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে আবার একটা ছোট লেমা আছে, লেমাটা কি, আমরা বলতেছি যে তোমার যদি মাল্টিপল ইভেন্ট থাকে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত, তাহলে সবগুলো ইভেন্ট একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে যদি সবগুলার ইন্টারসেকশনটা প্রত্যেকটার আলাদা আলাদা গুণফলের সমান হয়। সাথে আরেকটা লেমা আছে যে তোমার কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় কমপ্লিমেন্টারি অফ এ ইন্টু কমপ্লিমেন্টারি অফ বি যেটা, যদি এই দুইটার গুণফল যদি এটার সমান হয় তাহলে বলবো যে কমপ্লিমেন্টারি ইভেন্ট দুইটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপর ক্লাসে তোমাদের একটা ম্যাথ করেছিলাম, একটা নিউক্লিয়ার সাবমেরিনের ম্যাথ। ম্যাথটা কিরকম ছিল, যে একটা নিউক্লিয়ার সাবমেরিনে দুইটা রিয়েক্টর আছে, একটা নিউক্লিয়ার সাবমেরিনে দুইটা রিয়েক্টর আছে এবং বলা আছে যে এই রিয়েক্টর গুলা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, একটার একটার উপর ডিপেন্ড করে না, সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। তো আমাদেরকে বলা আছে যে একটা স্পেসিফিক রিয়েক্টর দরকারের সময় পাওয়া যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। তো আমাদের বের করতে বলছে যে প্রয়োজনের সময় যে কোনো একটা রিয়েক্টর পাওয়া যাবে তার প্রবাবিলিটি কত, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন মনে করো আমরা এটা সলভ যদি করি, আমরা ধরে নিলাম লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট রিয়েক্টর ইজ is operating is A and second reactor is B. আমরা ধরে নিলাম যে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে ক্যাপিটাল এস, প্রথম রিয়েক্টরটা কাজ করতেছে এটা হচ্ছে ইভেন্ট এ, সেকেন্ড রিয়েক্টরটা কাজ করতেছে এটা হচ্ছে ইভেন্ট বি। তা আমাদের বের করতে বলছে যে কোনো একটা রিয়েক্টর দরকারের সময় পাওয়া যাবে তার প্রবাবিলিটি বের করতে, তার মানে কি এ অথবা বি যে কোনো একটা আছে এটার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা বের করতে বলছে আমাদের। তাহলে এটা সমান সমান আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এখন যেহেতু বলা আছে যে আমার এই দুইটা রিয়েক্টর ইন্ডিপেন্ডেন্ট, কাজে আমার এটা সমান সমান কি হবে, এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি, কারণ আমার বলা আছে যে দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমাদের দেওয়া আছে কি কি, আমাদের বলা আছে যে তোমার দুইটাই রিয়েক্টরই যে কাজ করবে তার প্রবাবিলিটি হচ্ছে তোমার 0.9, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ আর বি দুইটার মানই সমান 0.9। তাহলে মানটা কত আসে দেখো, 0.9 প্লাস 0.9 মাইনাস 0.9 ইনটু 0.9, আমার যদ্দুর মনে পড়ে আনসারটা ছিল বোধহয় 0.99। বাবারা তোমরা কি একটু বুঝতে পারছো, লেডিজ এন্ড জেন্টলম্যান একটু কি বুঝতে পারছো, তোমরা কথা বলো, না বুঝলে বলো আমি আবার বলবো, আমাকে রেসপন্স করতে হবে। তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো, না বুঝলে বলো আমি আবার বলবো। স্যার আরেকবার একটু বলেন। আরেকবার একটু বলবো, গুড। আচ্ছা, আমাদের এই ম্যাথটাতে কি বলছে দেখো, আমাদের এই ম্যাথটাতে বলছে যে তোমার একটা নিউক্লিয়ার রিয়েক্টরে দুইটা রিয়েক্টর আছে এবং যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে মানে কি, অলরেডি এই শর্তটা বলা আছে যে তোমার এ আর বি এর এটা যে হবে এটা অলরেডি বলাই আছে যে তোমার এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমাদের সাথে এটাও বলা আছে যে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি দুইটার মানই সমান, সেটা হচ্ছে 0.9, অর্থাৎ দুইটা রিয়েক্টরই যে কাজ করতেছে সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.9, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং প্রত্যেকটা যে কাজ করতেছে তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। এখন আমাদেরকে বের করতে বলছে যে দরকারের সময় যখন আমি ইঞ্জিনটা চালু করব
তখন দুইটার যে কোনো একটা চালু থাকবে তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ এ অথবা বি যে কোনো একটারে পাওয়া যাবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। তো যখন নাকি আমাদের এরকম অথবার প্রবাবিলিটি বের করতে বলে, তখন আমরা কি করি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যেটা সেটা বের করি না বাবারা? মিস্টার নিবিড় তুমি কি এখন ধরতে পারছো? মিস্টার নিবিড় তুমি কি এখন বুঝতে পারছো? মিস্টার নিবিড়ের কথা শোনা যায় না। আরেকজন কে জানি বলছিল বুঝনে, একটা আরেকটা মেয়ে বলছিল বুঝনে, তুমি কি বুঝতে পারছো এখন? আমি বলছিলাম স্যার বুঝছি, তখনই বুঝছিলাম। তাহলে বুঝে নাই কে? আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার দরকারের সময় যে কোনো একটা রিয়েক্টর পাওয়া যাবে তার প্রবাবিলিটি। এখন আমাদেরকে যদি বলে যে দরকারের সময় একটাও পাওয়া যাবে না তার প্রবাবিলিটি বের করো, তাহলে কি করব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যেটা এটার প্রাইম বের করব। এটা তাহলে সমান সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ জাস্ট এই মানটা বসায় দিবা, 1 মাইনাস 0.99 সমান সমান হচ্ছে 0.01। এটি হচ্ছে তোমার দরকারের সময় যে একটাও পাবো না তার প্রবাবিলিটি হচ্ছে এটা। আচ্ছা ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার, তোমাদের দুইটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো তোমরা তখন সলভ করছিলে। তোমাদের যদি এটার পরে এখনো প্রবলেম থাকে আমার সাথে আবার পরে যোগাযোগ করো, যেটা কেমনে সলভ করা যায়। ওকে, তো এখন দেখো আমরা আরেকটা ম্যাথ আমরা এখন জাস্ট মুখে মুখে করব। এখানে কি দেওয়া আছে দেখো, টেক্সটাইল ইউনিভার্সিটি তোমাদের বুটেক্সের 324 জন স্টুডেন্টের একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। কি কি ইনফরমেশন? দুইটা ভেরিয়েবল ইনফরমেশন দেওয়া আছে এখানে। এক হলো যে তোমার এদের, তোমাদের এই 324 জন স্টুডেন্ট কোন ফ্যাকাল্টি স্টুডেন্ট, তারা কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্ট নাকি টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এটা একটা ইনফরমেশন দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে তাদের জেন্ডার কি, তারা কি মেল না ফিমেল, এটা তাদেরকে দেওয়া আছে। তো এখন মনে করো আমাদেরকে বের করতে বলছে যে এই 324 জন স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্ট যদি র্যান্ডমলি নেয়, তাহলে সে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে তার প্রবাবিলিটি বের করতে বলছে। কত হবে এটা দেখো তো বাবারা, একটা স্টুডেন্ট যদি র্যান্ডম নিলি তাহলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে তার প্রবাবিলিটি কত বলো আমার একজন, বলো তো কত হবে? লেডিজ এন্ড জেন্টলম্যান, একটা স্টুডেন্ট যদি আমি র্যান্ডম নিই তাহলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে তার প্রবাবিলিটি কত হবে বলো? স্যার 210 ডিভাইডেড বাই 324। 210 ডিভাইডেড বাই 324, কেন? কারণ হলো গিয়া তোমার এখানে আমরা যেটা করতেছি, তোমার দেখতেছি যে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর টোটাল কতজন আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি দেখতেছি টোটাল আছে 210 জন, সেটা 324 দিয়ে ভাগ করছি। সিমিলারলি যদি বলে যে একটা স্টুডেন্ট আমরা যদি পিক পেক করি তাহলে সে মেল হবে তার প্রবাবিলিটি কত, কত হবে মেল হওয়ার প্রবাবিলিটি, একটা স্টুডেন্ট যে মেল হবে তার প্রবাবিলিটি কত বলো? 174/324 কত, 200 এটা? 174/374 কেন? এখানে বলা হয়েছে যে একটা স্টুডেন্ট র্যান্ডমলি সিলেক্ট করলে সে মেল হবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। মেল আছে মোট কতজন? 263 263 বাই 324। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই যে দুইটা ম্যাথ করলাম, দুইটা ম্যাথে আমরা কি করছি, যখন নাকি মেল হওয়ার প্রবাবিলিটি বের করছি, আমরা মেলের টোটাল যে যোগফলটা, যোগফলটা বের করছি, মার্জিনাল টোটাল যেটা এটা বের করছি, কোয়ের এটারে 324 দিয়ে ভাগ করছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হওয়ার সময় কি করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মোট কতজন আছে, ছেলে মেয়ে সব মিলে আছে মোট 210 জন, 210 এ আমরা 364 দিয়ে 324 দিয়ে ভাগ করছি। তো যেহেতু আমরা এখানে একটা ভেরিয়েবলের একটা ক্যাটাগরির মার্জিনাল টোটালটা বাইর করতেছি, কোয়েরা সেটারে টোটাল দিয়ে ভাগ করতেছি, এই জন্য আমরা এই প্রবাবিলিটারে বলি মার্জিনাল প্রবাবিলিটি। আচ্ছা এখন তিন নাম্বার প্রবলেমটা দেখো, তিন নাম্বার প্রবলেমটাতে কি বলছে, যে একটা স্টুডেন্টে যদি র্যান্ডমলি পিক করি তাহলে সে ফিমেল হবে এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। খেয়াল করে দেখো, বলছে ফিমেল হইতে হবে এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হইতে হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। দেখো তো এটা কারা, এটা প্রবাবিলিটি কত হবে দেখো তো, 25/324 25 ডিভাইডেড বাই 324, কেন 25, কারণ এখানে একই সাথে ফিমেল এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা যে প্রবাবিলিটি বাই করছি, এখানে আমরা কি করতেছি, আমরা এখানে করতেছি কি, আমাদের দুইটা ভেরিয়েবল ইনফরমেশন একসাথে জয়েন্টলি আমরা কনসিডার করতেছি, এই জন্য আমরা এই প্রবাবিলিটিকে বলি জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা তো এগুলো গেল আমার হচ্ছে মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি।
কন্ডিশনাল প্রবাবিলিটি কি জিনিস, মনে করো দুইটা ইভেন্ট এরা একটার একটার উপর ডিপেন্ড করে, দুইটা ইভেন্ট একটা একটার সাথে কন্ডিশন আকারে জড়িত, কিরকম হইতে পারে? মনে করো ডেঙ্গু টেস্ট করতে কেউ করতে গেছে, ডেঙ্গু হয়েছে কিনা কেউ টেস্ট করতে গেছে, তো একটা লোকের ডেঙ্গু হওয়ার যে চান্স এটা দুইজনের বেলা দুই রকম হবে। একজন মনে করো কোন কোন জ্বর টর কিচ্ছু নেই, সে গেছে ডেঙ্গু টেস্ট করতে, তার যে প্রবাবিলিটি, আর একটা লোক মনে করো জ্বর এবং গায়ে শরীরে ব্যথা বমি করতেছে এরকম সিম্পটম নিয়ে গেছে, তার প্রবাবিলিটি, দুইটার প্রবাবিলিটি কিন্তু একরকম হবে না, কারণ সেকেন্ড জনের বেলা আমি দেখতেছি যে কন্ডিশন গুলো আছে এখানে, তার এই তার মধ্যে আমি লক্ষণ গুলো দেখতেছি, কাজে তার প্রবাবিলিটি অন্যরকম হবে। আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো একজন আবহাওয়াবিদ, সে বলতে চাইতেছে যে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, তো এখানে এই প্রবাবিলিটি কত এটা কিন্তু কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন আকাশে মেঘ করতেছে কিনা, আশেপাশের এলাকায় বৃষ্টি হইতেছে কিনা, অথবা ঠান্ডা বাতাস আসতেছে কিনা, এগুলো দেখলে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ এই কন্ডিশনটা যেহেতু আছে কাজে আমাদের বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি অন্যরকম আজকে বেশি। তো খেয়াল করে দেখো, তাহলে একটা ইভেন্ট যখন নাকি আরেকটা ইভেন্ট হওয়ার উপরে ডিপেন্ড করে, আরেকটা ইভেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তখন আমরা বলি যে এই ইভেন্ট গুলো হচ্ছে তোমার কন্ডিশনাল ইভেন্ট। তো এই কন্ডিশনাল ইভেন্টের বেলায় প্রবাবিলিটি বের করতে আমাদেরকে কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করতে হয়। তো এটা কিরকম, যে একটা ইভেন্টের একটা ইভেন্ট এ তার কন্ডিশনাল প্রবাবিলিটি, যেখানে কন্ডিশন হলো বি এর উপরে, সেটাকে আমরা প্রকাশ করি কিভাবে, প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, অথবা এটাকে বলা হয় এ গিভেন বি। এখানে আমরা কি করতেছি, এ হওয়ার প্রবাবিলিটি বের করতেছি, কন্ডিশন হলো যে বি আগে অকার করছে বা বি সাথে সাথে হবে, এ গিভেন বি এটাকে বলা হয় প্রবাবিলিটি অফ এ গিভেন বি, অথবা প্রবাবিলিটি অফ এ কন্ডিশন কন্ডিশনাল অন বি সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এ আর বি এর ইন্টারসেক্টের সমান, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, সেকেন্ড যে ইভেন্টটা মানে যেটা আমার কন্ডিশন সেটা যাবে তোমার নিচে, এবং বলা হইতেছে যে তোমার সেকেন্ড ইভেন্ট যেটা এই যে ইভেন্টের উপর কন্ডিশনাল সেটার প্রবাবিলিটি অবশ্যই পজিটিভ হইতে হবে, এটা কোনোভাবেই জিরো হইতে পারবে না, কারণ যদি জিরো হয় তাহলে আমার এই প্রবাবিলিটি আনডিফাইন্ড হয়ে যায়, কোনো কিছু নিচে যদি জিরো দিয়ে ভাগ করি তখন কিন্তু সেটা আনডিফাইন্ড হয়ে যায়। আচ্ছা তো বাবারা দেখো, এই সংজ্ঞাটারে আমরা যদি এই জিনিসটারে যদি গুণ আকারে এখানে নিয়ে আসি তাহলে আমরা কি পাই, তখন আমরা পাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি সমান সমান প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। তো এই জিনিসটারে বলা হয় রুলস অফ মাল্টিপ্লিকেশন, যখন নাকি আমরা এই জিনিসটারে গুণ করে এই পাশে নিয়ে যাই তখন আমরা বলি যে এটা হচ্ছে তোমার রুলস অফ মাল্টিপ্লিকেশন। তো এখন দেখো এটাকে যদি চাইলে আমি একটু এক্সটেন্ড করি, একটু যদি উল্টে আনি, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ আকারে লিখি, তাহলে দেখবো যে এটাও লেখা যায়, যে কারণে আমরা এটাকে পুরাটাকেই রুলস অফ মাল্টিপ্লিকেশন বলি। আচ্ছা তো আমি এখন একটা ম্যাথ করি, আমার মনে হয় ম্যাথটা করলে এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা হইলো দেখো, এটা ক্লাসে আমরা করছিলাম ম্যাথটা, যে মনে করো একজন ম্যারিড ম্যান, একজন বিবাহিত লোক, সে গেমস অফ থ্রোন দেখে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.4। একজন ম্যারিড মহিলা দেখে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.3। আর একটা ম্যারিড কাপল দেখে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। আচ্ছা তো এখন আমরা যদি এই জিনিসগুলো প্রকাশ করি, আমরা ধরে নিলাম যে তোমার লেট এ ম্যারিড ম্যান ওয়াচেস গেমস অফ থর্ন ইজ ইভেন্ট এ ফর ম্যারিড ওমেন ইজ ইভেন্ট বি অ্যান্ড স্যাম্পল স্পেস ইজ এস। আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে কি কি, প্রবাবিলিটি অফ এ যেটা সেটা দেওয়া আছে যে একজন ম্যারিড ম্যান দেখবে, তার প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে তোমার 0.4। প্রবাবিলিটি অফ একজন ম্যারিড ওমেন দেখবে, তার প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে তোমার 0.3। আর একটা ম্যারিড কাপল দেখবে, তার মানে কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি যেটা সেটা সমান সমান হচ্ছে তোমার 0.2। তো আমাদেরকে বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে একজন ম্যারি একজন ওয়াইফ গেমস অফ থ্রোন দেখবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে গিভেন তার হাজবেন্ডও দেখে। তাহলে এখন দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি একটা বড় সমস্যা, কি ভাষাটা ধরতে পারা হলে একটা বড় সমস্যা, ভাষাটা ধরতে পারলে ম্যাথ গুলো অত কঠিন না। তো এখানে দেখো যেটা বলছে যে একজন মহিলা সে গেম অফ থ্রোনস দেখবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে বের করতে বলছে কি প্রবাবিলিটি অফ বি সেটা বের করতে বলছে, আর কন্ডিশনটা কি দিছে দেখো এখানে খুব ক্লিয়ারলি বলেছে গিভেন দ্যাট তার হাজবেন্ড ডাজ, তার হাজবেন্ড দেখে, এটা হচ্ছে তোমার কন্ডিশন গিভেন, তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ এটা আমাদেরকে বের করতে বলছে। বাবারা কোশ্চেনটা ধরতে পারছো কিনা দেখো, লেডিজ এন্ড জেন্টলম্যান তোমরা কোশ্চেনটা ধরতে পারছো কিনা দেখো,
লেডিজ এন্ড জেন্টলম্যান জি স্যার আচ্ছা ভেরি গুড তাহলে আমরা এখন যদি ফর্মুলাটা বসায় দিই তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সরি প্রবাবিলিটি অফ এ কন্ডিশন এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই এখানে নিচে যাবে তোমার কন্ডিশন যেটা এখানে আমার কন্ডিশন হচ্ছে এ কাজে এটা চলে যাবে তোমার এখানে এ তাহলে এই মানটা সমান সমান কত আসে 0.2 ডিভাইডেড বাই 0.4 সমান সমান হচ্ছে তোমার 0.5 আচ্ছা এটা হলো একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আর সেকেন্ড ম্যাটারতে বলছে যে তোমার জামাই বউয়ের দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান পারসন অফ এ ম্যারিড কাপল ওয়াজ দ্য শো এটা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ জামাই অথবা বউ যে কোনো একজন দেখে তার প্রবাবিলিটি বের করতে বলছে এ অথবা বি যে কোনো একজন দেখে এই প্রবাবিলিটি বের করতে বলছে তাহলে এই মানটা কত হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা হবে না বাবারা দেখো তো যখন আমার বের করতে বলছে এ অথবা বি যে কোনো একজন দেখে তার প্রবাবিলিটি বের করতে বলছে তাহলে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে না এখানে রেসপন্স করো তোমরা কি আমার কথা শুনতে পারতেছো সবাই জি স্যার আজকে কিন্তু আমি বলছি যে রেসপন্স না করলে আমি বুঝতেছি না যে আমার কথা শুনতে পারতেছি না আমার নেটে ট্রাবল করতেছে তোমাদের একটু কথা বলতে হবে আজকে এবং আজকেই শেষ আজকে পরে তোমাদের আমি পড়াবো না তোমাদের জ্বালাবো না কখনো তাহলে এখন দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে আমি যদি ফর্মুলার মধ্যে বসাই দিই মানটা কি আসে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি এখন মানগুলো বসাই দাও 0.4 প্লাস 0.3 মাইনাস 0.2 করলে যেটা পাও সেটি হচ্ছে আমার আনসার আচ্ছা তো আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটির যে কনসেপ্টটা এটার একটা এক্সটেন্ডেড চেয়ার আমরা এখন নেক্সট পড়ব এটা পড়লে আমাদের মোটামুটি এক আমাদের অর্ধেক শেষ এটা হলো গিয়া তোমার বেস থিওরাম এই বেস থিওরামটা হচ্ছে আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটি একটা অ্যাকসেপ্ট একটা এক্সটেন্ডেড চেহারা আমি এখানে এটা ডেভেলপমেন্টটা কেমন হয়েছে সেটা আমি এখন আর দেখাবো না আমি তোমাদের জাস্ট মেন স্টেটমেন্টে চলে যাই বেস থিওরি স্টেটমেন্টটা প্রায় আসে এটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে তোমার একটা ইভেন্ট যদি এরকম হয় এটাকে আমি ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করতে পারি একটা স্যাম্পল স্পেস থেকে এবং তার সাথে যদি আরেকটা কন্ডিশনাল ইভেন্ট বি আমি দিয়ে দিই যেটাও আমার এই স্যাম্পল স্পেস থেকে আসছে এবং এটা আমার এই এই এ ইভেন্টের সাথে রিলেটেড তাহলে আমরা বলতেছি যে তোমার এআই গিভেন বি যেটা এটা সমান সমান হবে এই ফর্মুলাতে যেটা দেখতেছো সেটা আচ্ছা তো এই ফর্মুলাটা কেন দরকার আমাদের সেটা তোমরা আগে দেখো তাহলে আমার মনে হয় এই সংজ্ঞাটাও তোমাদের বুঝতে সুবিধা হবে কিরকম একটা ফ্যাক্টরি লেআউট চিন্তা করো এই ফ্যাক্টরিতে মনে করো অনেকগুলো ছোট ছোট অনেকগুলো মেশিনে কাজ হয় তো এখন দেখো প্রত্যেকটা মেশিনে যে কাজ হইতেছে এই মেশিনে যে কাজ করতেছে তার প্রোডাক্টগুলো সে এই লাইনের মধ্যে ছেড়ে দেয় এই মেশিনটাতে যে কাজ করতেছে সে তার প্রোডাক্ট গুলো এই লাইনে ছেড়ে দেয় আর এখানে যে আছে সে তার কাজগুলো এই হলুদ লাইনের মধ্যে ছেড়ে দেয় তো এখন কে কতটুকু প্রোডাক্ট করতে প্রোডিউস করতেছে এটা আমরা জানি তাহলে এখন আমি যদি প্রত্যেকটা নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ করে যদি নাম দিই তাহলে আমি জানি যে এ কতটুকু প্রোডিউস করছে অথবা এ এর প্রোডাকশনের প্রবাবিলিটি কত এটা আমি জানি প্রবাবিলিটি অফ এ বি এর বেলায় জানি প্রবাবিলিটি অফ বি সিমিলারলি এইচ এর বেলায় জানি প্রবাবিলিটি অফ এইচ তাহলে এখন মনে করো আমরা এই যে এরা যে প্রোডিউস করতেছে এর মধ্যে মনে করো এখানে আমি একটা একটা ফল্ট আইটেম পাইলাম একটা একটা আইটেম পাইলাম যেটা নাকি ফল্ট আছে এখানে একটা আইটেম পাইলাম ফল্ট আছে তো এটা কিন্তু আমি জানি এ যে এটা যে এখান থেকে আসে এটা কিন্তু আমি দেখলেই বুঝতে পারতেছি কারণ যেহেতু এর প্রোডাক্ট সবগুলো এখান দিয়ে যেতেছে কাজে এখানে ফল্ট আছে মানে অবশ্যই এটা এ বানাইছে এখানে ফল্ট আছে মানে অবশ্যই এটা বি বানাইছে এটা কিন্তু আমরা দেখলেই এখন ধরতে পারতেছি তো যে কারণে এটার প্রবাবিলিটি কত এটা আমি বলতে পারবো কারণ এখানে যদি যেহেতু ডিফেক্টেড আমি যদি ডিফেক্টেড ডি দিয়ে প্রকাশ করি তাহলে প্রবাবিলিটি অফ ডি গিভেন এ এটা আমি কত আমি জানি কেন ডি গিভেন এ কারণ এটা আমি দেখতেছি যে এ এটারে বানাইছে যে কারণে কন্ডিশন হচ্ছে এ আর এটার মধ্যে ডিফেক্ট পাইছে যে কারণে ডি গিভেন এ তো এই মানটা কত এটাও কিন্তু আমি জানি সিমিলারলি যেহেতু এখানে পাইছি কাজেই প্রবাবিলিটি অফ ডিফল্ট এটা বি বানাইছে এই মানটাও আমি জানি কিন্তু আমি যদি এইখানে একটা ডিফেক্ট পাই এই লাইনটার মধ্যে এখানে সবার প্রোডাক্ট একসাথে চলে আসছে এখানে যদি একটা ডিফেক্ট পাই এটা এ বি সি ডি ই এফ জি এইচ কে বানাইছে আমি কি আর বলতে পারবো দেখো তো এখানে যদি পাই আমার পক্ষে কি বলা সম্ভব এটা কে বানাইছে এখানে যদি একটা প্রোডাক্ট আমি ডিফেক্ট পাই অর্থাৎ এখানে যদি কন্ডিশনটা ডিফেক্ট আমি পাই তাহলে এটা কে বানাইছে এটা যদি আমি বের করতে চাই অর্থাৎ আমি ডিফেক্টেড পাইছি এখন এ বানাইছে না বি বানাইছে না এইচ বানাইছে এটা যদি বের করতে চাই তখন আমাদেরকে এই বেস থিওরামটা অ্যাপ্লাই করতে হবে এই বেস থিওরিটা তখন আমাদের লাগে আচ্ছা আমি ক্লাসে একটা ম্যাথ করছিলাম ম্যাথটা আমি এখন আবার দেখাই মনে করো একটা বোল্ট ফ্যাক্টরিতে তিনটা মেশিন আছে এ বি সি এরা প্রত্যেকে আমাদের টোটাল প্রোডাকশনের 25% 35% এবং 40% প্রোডিউস করে
এবং আমরা জানি যে এই প্রত্যেকটা মেশিন তাদের যে প্রোডাকশনটা আছে এই প্রোডাকশনের মধ্যে তাদের এ এর জন্য 5% ফল্ট থাকে, বি এর জন্য 4% থাকে এবং সি এর জন্য 2% ফল্ট থাকে। খুব ভালো কথা। তো এখন মনে করো কোম্পানির ফাইনাল যে প্রোডাকশন লাইনটা সেখান থেকে একটা বোল্ট তুলে দেখা গেল যে এটার মধ্যে ফল্ট আছে, তা আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে যে এটা কে বানাইছে, এ বি না সি কে বানাইছে, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। তো এখন আমরা যদি বেস থিওরি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখন দেখো আমাদের কি দেওয়া আছে। ফার্স্টে দেখো, মনে করো এটা হচ্ছে আমার এই কোম্পানির ফ্যাক্টরি লাইনটা, এ বি সি তিনজন কাজ করতেছে, প্রত্যেকের লাইন হচ্ছে এগুলা, এই লাইন থেকে এর প্রোডাকশন যেতেছে, বি এর টা এই সবুজ লাইন দিয়ে যেতেছে, সি এর টা যেতেছে নীল লাইন দিয়ে। তো এখন এদের প্রত্যেকের বেলায় আমি জানি যে তোমার প্রবাবিলিটি অফ এ এটা কত আমি জানি, এ 0.25% বানায় মানে 0.25, এটা আমার জানা আছে, এবং সে 5% ফল্ট করে মানে প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, সে বানাইছে এবং ডিফেক্ট, এটার প্রবাবিলিটি আমার জানা আছে, প্রবাবিলিটি অফ বি ডি গিভেন বি এটা জানা আছে, প্রবাবিলিটি অফ সি ডি গিভেন সি এটা আমার জানা আছে। তো এখন মনে করো এই ফাইনাল প্রোডাকশন লাইনে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর যে ভদ্রলোক আছে সে একটা ডিফল্ট পাইলো, তো সে এখন বলতেছে যে এটা কে করছে, এটা কি এ করছে না বি করছে না সি করছে, এটা আমার বের করতে বলছে। তাহলে এখন দেখো এখানে কি কি পাইছে, সে আগে পাইছে ডিফেক্টেড, এখন সে বের করতে চাইছে যে এটা এ করছে, তার প্রবাবিলিটি বের করো। কাজেই এই ক্ষেত্রে আমার তখন বেস থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার ফর্মুলাটা কি হবে দেখো, যদি প্রবাবিলিটি অফ এ গিভেন ডি বের করতে চাই তাহলে আমার বেস থিওরিতে ফর্মুলাটা কি আসবে, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি এটা সমান সমান কি হবে, উপরে আসবে তোমার প্রবাবিলিটি অফ ডি গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ, আর নিচে আসবে হচ্ছে তোমার এটা প্লাস এটা প্লাস এটা। এখানে কি হবে, প্রথমটা হলো এ, সেকেন্ডটা হলো তোমার বি, আর লাস্টেরটা হবে তোমার সি। এখন যদি আমরা মানগুলা বসাই দিই আমরা আমাদের এই প্রবাবিলিটিটা পেয়ে যাব। সিমিলারলি যদি বলে বি এর জন্য বের করতে তখন কি হবে, তখন আমরা করব প্রবাবিলিটি অফ বি গিভেন ডি, যে একটা ডিফেক্টেড পাইছে এটা বি থেকে আসছে তার প্রবাবিলিটি বের করো, জাস্ট উপরে এ এর জায়গায় এ গুলার জায়গায় বি গুলা দিয়ে দিবে, জাস্ট উপরেরটা, নিচেরটা যা ছিল ঠিক তাই থাকবে। বাবারা তোমরা কিছুটা বুঝতে পারছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ম্যাথটা আমরা ক্লাসে করছিলাম, তোমরা কি পারবা না ইনশাল্লাহ? আবার ইয়েস নো মেবি একটা কিছু বল, একটা রেসপন্স করো, কথা কি শোনা যাইতেছে নেটের? জি স্যার। তো তোমরা রেসপন্স করতেছো না কেন? আমি আজকের পর আর জীবনে তোমাদের ক্লাস নিব না, মাপ চাইনি তোমাদের ক্লাস নেওয়া থেকে। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? শুনলে একটু ইয়েস নো একটা কিছু তো বলবা। সবাই কি বুঝছো ম্যাটটা? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি একটা 10 মিনিটের ব্রেক নিতেছি, আমি 12:18 আমি আবার ব্যাক করব, 12:18 আবার দেখা হবে। অনেকেই সাবমিট করছিল এবং সবাই কমেন্ট সব ব্যাক করছি। তোমাদের কারো যদি অ্যাসাইনমেন্টে কোনো রকম কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু নিয়ে যদি ডাউট থাকে আমার সাথে আবার যোগাযোগ করো, আমরা দেখবো যেটা সলভ করা যায় কিনা। আচ্ছা তো এখানে আমি আর ফার্দার সময় দিব না, আমি আমার নেক্সট দুইটা টপিকে চলে যাই। পরের দুইটা টপিকে আমি আশা করি সময় কম লাগবে, বাকি আল্লাহ ভরসা। ওকে, তো নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার র্যান্ডম ভেরিয়েবল এবং এটার যে ডিস্ট্রিবিউশন গুলো সেটা। তো র্যান্ডম ভেরিয়েবলটা কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি আবার বলি শর্টকাটে, যে আমাদের এক্সপেরিমেন্টাল ট্রায়াল কি ছিল, যে একটা কাজ বা কিছু কাজকে যদি আমরা সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করতে পারি, তখন আমরা বলছিলাম যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্রায়াল, আর পুরো প্রসিডিউরটাকে আমরা একসাথে বলছিলাম একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা তো এক্সপেরিমেন্টে একটা সিঙ্গেল ট্রায়ালের যে রেজাল্ট ছিল সেটা ছিল আমার আউটকাম, সেটা ছিল একটা আউটকাম, অল আউটকামের যে সেট সেটাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। ইভেন্ট আমরা তিন রকম ডিফাইন করছিলাম, যে ইভেন্ট ছিল তোমার স্যাম্পল স্পেস থেকে একটা আমার পছন্দের আউটকামগুলোর যে সেট সেটা। তো তিনটা ইভেন্টকে আমরা উল্লেখ করছিলাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ছিল যখন নাকি দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, সবগুলোর একসাথে করলে যদি পুরো স্যাম্পল স্পেস পাওয়া যায় সেটা ছিল এক্সজস্টিভ ইভেন্ট, আর কমপ্লিমেন্টারি ইভেন্ট ছিল যখন নাকি তোমার এ ইউনিয়ন এ প্রাইম নিলে আমরা পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই তখন। আচ্ছা আর প্রবাবিলিটির মেইন ডেফিনেশন যেটা আমরা ইউজ করছি তখন সেটা ছিল যে তোমার একটা ইভেন্ট এর জন্য প্রবাবিলিটি হবে যে ওই সেটের মধ্যে ওই ইভেন্টের সেটে কয়টা এলিমেন্ট আছে ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসে মোট কয়টা এলিমেন্ট আছে। আচ্ছা তো এখন রিয়েল লাইফের একটা এক্সাম্পল চিন্তা করো, যে মনে করো আমরা যখন নাকি অ্যাপলের কোনো সেন্টারে যাই ল্যাপটপ কেনার জন্য বা ম্যাকবুক কেনার জন্য,
তো ওইখানে মনে করে একজন দোকানদারকে যদি অ্যাপলের দোকানে একজন সেলসম্যানে যদি জিজ্ঞাসা করি যে আজকে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, সে আমাদের কিন্তু এমনি একটা আইডিয়া দিতে পারবে যে কয়টা হতে পারে কিরকম, যে সে তার এক্সপিরিয়েন্স থেকে দেখছে যে দিনে হয়তো একটাও বিক্রি হয় না, যে একদম জিরোটা ল্যাপটপ বিক্রি হলো, অথবা দেখা যেতে দেখছে যে হয়তো হায়ার 60টা পর্যন্ত বিক্রি হয়েছে, এর বাইরে কখনো সে দেখেনি। তো খুবই অবভিয়াসলি সে এটার জন্য একটা প্রবাবিলিটি চালিয়ে দিতে পারবে, যে সে বলতে পারবে যে তোমার আজকে আজকে একটাও বিক্রি হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.1, একটা হইতে পারে তার প্রবাবিলিটি 0.07, দুইটা হইতে পারে তার প্রবাবিলিটি 0.17, এরকম সে সবগুলো প্রবাবিলিটি বলতে পারে। তো আলটিমেটলি দিনের শুরুতে যদি তারা জিজ্ঞেস করে যে আজকে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, সে শুরুতেই বলে দিতে পারবে যে আজকে ল্যাপটপ সর্বোচ্চ 60টা বিক্রি হতে পারে, অথবা হয়তো একটাও বিক্রি হবে না কিন্তু 0 থেকে 7 এর বাইরে কখনো যায় না, এবং প্রত্যেকটার জন্য একটা করেসপন্ডিং প্রবাবিলিটি সে বলতে পারবে যে আজকে কয়টা ল্যাপটপ বিক্রি হওয়ার প্রবাবিলিটি কত। সিমিলারলি মনে করো যখন নাকি আমরা কোনো ফাস্টফুডের দোকানে যাই, KFC বা পিজা হাটে যখন তোমরা যাবা, তোমরা দেখবা যে তারা কিন্তু বলে যে সার্ভিস তোমাদের অর্ডার নেওয়ার সময় যে আমাদের এটা সার্ভ করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এই যে একটা রেঞ্জ তারা দিয়ে দেয়, তারা কিন্তু আগে তাদের এক্সপিরিয়েন্স থেকে জানে যে এই সময়ের মধ্যে তারা এটাকে সার্ভ করতে পারে, এবং এটা থেকেই তারা কিন্তু বলে যে আজকে আপনাকে এতক্ষণের মধ্যে আমি সার্ভ করতেছি। তো এই যে তারা বলতেছে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে এবং তারা এটার পর এটা প্রবাবিলিটি তারা শিওর যে এই রেঞ্জের মধ্যে তারা অবশ্যই এটাকে দিতে পারবে। সিমিলারলি যখন নাকি তুমি টেম্পারেচার নিয়ে কাজ করতেছো, একটা আবহাওয়া অফিসার তারা মনে করো আগে থেকেই জানে যে আমরা আমরা নিজেরাই জানি যে মনে করো এখন যে ওয়েদার, এখন যে সময়টা আগস্ট মাস, এই সময় ওয়েদার সাধারণত যা দেখছি যে টেম্পারেচার হয়তো তোমার 25 থেকে 38 এর মধ্যে কোথাও না কোথাও থাকবে, হিউমিডিটি অনেক বেশি থাকবে, এটা আমরা জানি, আমরা ইন অ্যাডভান্স আগে থেকেই জানি। তো এই যে কয়েকটা এক্সাম্পল আমরা খেয়াল করলাম, প্রত্যেকটাই কিন্তু একটা ভেরিয়েবল। কিরকম ভেরিয়েবল? প্রথম ভেরিয়েবলটা চিন্তা করো যে আমার আজকের দিনে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, ডে টু ডে ল্যাপটপ বিক্রির সংখ্যাটা ভেরি করতেছে। আজকে হয়তো সে একটা বিক্রি করছে, কালকে হয়তো 4টা বিক্রি করছে, তারপরের দিন একটাও বিক্রি হয়নি, তারপরের দিন 7টা বিক্রি হয়েছে, কয়টা ল্যাপটপ বিক্রি হতেছে সংখ্যাটা কিন্তু ডে টু ডে ভেরি করতেছে। যদিও ডে টু ডে ভেরি করতেছে, এখানে পার্থক্যটা মানে এখানে এটা এই ভেরিয়েবলটা কাপসার যে ভেরিয়েবল পড়েছিল তার চেয়ে একটু আলাদা। কিরকম আলাদা? এখানে আমাদের যে ভেরিয়েবলটা, এটা আমরা অবজারভেশন নেওয়ার আগে থেকেই জানি যে এই ভেরিয়েবলটা পসিবল কি কি মান নিতে পারে। কিরকম? যে তোমার দিনের শুরুতে আমি বলতে পারতেছি যে ল্যাপটপ কয়টা বিক্রি হবে, এই ভেরিয়েবলটা যেটা বিক্রির যে সংখ্যাটা, যে ভেরিয়েবলটা বিক্রির সংখ্যা ভেরিয়েবলটা আমরা দিনের শুরুতে বলতে পারি যে আজকে ভেরিয়েবলটা কোন কোন মান নিতে পারে এবং কোন কোন মানের এগেনস্টে প্রবাবিলিটি কত। কিন্তু দিন শেষ হওয়ার আগে আমি কখনোই শিওর হয়ে বলতো 100% গ্যারান্টি দিয়ে বলতো যে আজকে এতগুলো ল্যাপটপ বিক্রি হবে, এটা বলা সম্ভব না। যদি বলতে পারতাম তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যেত, তাহলে সেটা ভেরিয়েবল থাকতো না। তাহলে কাউসার স্যারের ভেরিয়েবলের সাথে আমাদের এই ভেরিয়েবলটার পার্থক্যটা কোন জায়গায়? যে এই ভেরিয়েবলটার বেলায় আমরা অবজারভেশন নেওয়ার আগে থেকেই জানি যে পসিবল মানগুলা কি কি, এই মানগুলার সাথে করেসপন্ডিং প্রবাবিলিটি কত সেটাও আমি জানি, কিন্তু অবজারভেশন নেওয়ার আগে আমি কখনোই বলতে পারবো না যে এই অবজারভেশনটার মান ঠিক অ্যাকুরেটলি এইটি আসবে, এটা আমরা আগে থেকে কখনো বলতে পারি না। এই টাইপের ভেরিয়েবল গুলাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। তো আমি যদি ফর্মালি ডিফাইন করি র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি, র্যান্ডম ভেরিয়েবল হলো সেই ভেরিয়েবল যেই ভেরিয়েবলের সবগুলা পসিবল মান আমরা আগে থেকেই জানি, যেটা একটা এক্সপেরিমেন্ট থেকে আসে, যার প্রত্যেকটা মানের সাথে একটা প্রবাবিলিটি জড়িত, কিন্তু কোন মানটা আসবে একটা পার্টিকুলার অবজারভেশনের বেলায় সেটা আমরা অবজারভেশন নেওয়ার আগে, এক্সপেরিমেন্ট করার আগে কখনো ইন অ্যাডভান্স বলতে পারি না। এই ভেরিয়েবলটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। তাহলে কাউসার স্যারের ভেরিয়েবলের সাথে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্যটা কোন জায়গায়? কাউসার স্যার যখন ভেরিয়েবল পড়েছিল উনি কি বলছিল ভেরিয়েবলের বেলায়? ভেরিয়েবল হলো একটা ক্যারেক্টারিস্টিক যেটা পার্সন টু পার্সন, অবজেক্ট টু অবজেক্ট, অবজারভেশন টু অবজারভেশন মানটা ভ্যারি করে, সেই ক্যারেক্টারিস্টিকটাই হলো গিয়ে আমার ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল? র্যান্ডম ভেরিয়েবল একটা স্পেশাল ভেরিয়েবল যে ভেরিয়েবলে এটাও ভেরি করে, কিন্তু পার্থক্যটা কোথায়, যে এখানে আমরা এই ভেরিয়েবলের সবগুলো পসিবল মান আগে থেকেই জানি, কিন্তু একটা নির্দিষ্ট অবজারভেশনে কোন মানটা আসবে এটা আমরা অবজারভেশন নেওয়ার আগে কখনোই কনফার্ম হয়ে বলতে পারি না, এই জন্য আমরা বলতেছি এই ভেরিয়েবলটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখন দেখো কাউসার স্যার তোমাদের আরেকটা জিনিস পড়েছিল, সেটা ছিল তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ওইখানে যাওয়ার আগে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের আমাদের আরো দুইটা, আমাদের র্যান্ডম ভেরিয়েবল দুই রকম হইতে পারে সেটা খেয়াল করো। একটা হইতে পারে যে র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা কখন হবে, যে একটা একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে সে সবসময় শুধুমাত্র ডিসক্রিট মানগুলোই নেয়, তাহলে আমরা বলি যে এই র্যান্ডম ভেরিয়েবলটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমাদের ওই অ্যাপলের সেলসম্যানরা যখন আমরা জিজ্ঞেস করছি যে আজকে কয়টা ল্যাপটপ বিক্রি হতে পারে, আজকে কয়টা ম্যাকবুক বিক্রি হতে পারে, সে যে সংখ্যাগুলো দিছে এই মানগুলো দেখো, এটা কিন্তু সবসময় দশমিক, কোন দশমিক নেই, মানে এটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা নিবে। যেমন দেখো যে ল্যাপটপের সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7,
ল্যাপটপ কিন্তু কখনো সে অর্ধেক বিক্রি করতে পারবে না, বরং একটা আস্তা ল্যাপটপই তাকে সেল করতে হবে, সবসময় একটা পূর্ণ সংখ্যা সে নিবে। এই জন্য আমরা বলতেছি যে এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা কি হবে, যে এটা একটা র্যান্ডম ভেরিয়েবল যে নাকি সবসময় পূর্ণ সংখ্যা নেয়, সে কখনো কোনো দশমিকের মান নেয় না। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কি, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা সবসময় এরকম হবে যে এ একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারবে। আমি আবার বলতেছি, একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে সে একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে, তখন আমরা এটাকে বলি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমাদের ওই যে পিজা হাটে যখন নাকি পিজা খাইতে তোমরা গেছো, তোমাদেরকে যখন বলতেছে যে তোমাদের পিজা সার্ভ করতে কতক্ষণ লাগবে, সে বলে দিচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তার মানে এখানে এটা একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে, সময় সবসময় কন্টিনিউয়াস, কাজে আমরা এই সময়ের যে ভেরিয়েবলটা ছিল যে কতক্ষণ লাগতেছে সার্ভ করতে, এটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা বাবারা, তোমরা কি র্যান্ডম ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের দুইটা টাইপ কি ধরতে পারছো? তোমাদের পড়েছিলাম অনেকদিন আগে, তোমাদের কি একটু মনে পড়তেছে, ধরতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো কাউসার স্যার তোমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে একটা জিনিস পড়াইছিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি ছিল, উনি করছে কি, একটা টেবিল আছে আইকার, তারপরে সেখানে আমাদের উনি যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে, ভেরিয়েবলের সবগুলো পসিবল মান বসায় দিছে এক পাশে, এবং কোন মানটা কতবার অকার করছে সেটা বসায় দিছিল ডান দিকে, যেটাকে উনি বলছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা উনি কেন করছিল, একটা ভেরিয়েবলকে সামারি করার জন্য উনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিনিসটা ইউজ করছিল। তো আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলের বেলায়, র্যান্ডম ভেরিয়েবলের সবগুলা পসিবল মান এবং করেসপন্ডিং প্রবাবিলিটির আমরা যদি এরকম একটা টেবিল দিয়ে প্রকাশ করি, অথবা এরকম একটা গ্রাফ দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা এই জিনিসটাকে বলি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে তাহলে আমরা কি করতেছি, একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য পসিবল সবগুলা মান এবং করেসপন্ডিং প্রবাবিলিটি, এই দুটা জিনিসটাই আমরা এইদার একটা টেবিল দিয়ে প্রকাশ করতেছি অথবা একটা গ্রাফ দিয়ে প্রকাশ করতেছি। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা কোন জায়গায় হলো, পার্থক্যটা হলো যে কাপসার স্যার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন তোমাদের পড়ায়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উনি বানাইছিল যে কোনো ভেরিয়েবলের জন্য, কিন্তু আমাদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হবে শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের জন্য, যে কোনো ভেরিয়েবলের জন্য আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে না। কাপসার স্যার যে ভেরিয়েবল পড়াইছে ওইটার জন্য আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বানাইতে পারবো না, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হবে শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের জন্য। নেক্সট, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা প্রকাশ করছিলাম যে তোমার ভেরিয়েবলের কোন মান কতবার অকার করছে সেই জিনিসটা, কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা প্রকাশ করি যে কোন মান আসা, কোন একটা মান তার অকার করার প্রবাবিলিটি কত, সেই প্রবাবিলিটি আমরা প্রকাশ করি আমাদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। এই দুইটাই হলো কি আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মেন পার্থক্য। এই জিনিসটা তোমাদের স্লাইডে এখানে ক্লিয়ারলি বলা আছে আমি যে কথাগুলো বলছি। আচ্ছা, তো এখন যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্বারা মতো আরেকটা ডিস্ট্রিবিউশন এখানে পাইছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আবার দুই রকম হবে। তো একটা হবে তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য, আরেকটা হবে তোমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য, দুইটার জন্য ডিস্ট্রিবিউশন দুই রকম হবে। তো এখন দেখো, এই ডিস্ট্রিবিউশনের বেসিক বেসিক সংজ্ঞাতে যাওয়ার আগে আমাদের প্রবাবিলিটি যে এক্সিওম গুলো ছিল, এক্সিওমেটিক অ্যাপ্রোচে আমরা যে অ্যাজাম্পশন গুলো দেখছিলাম সেটা আমাদের আরেকবার দেখা দরকার। কিরকম, যে আমরা ওখানে বলছিলাম যে একটা ইভেন্ট এ অকার করার যে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এ, এই মানটা অবশ্যই হবে নন নেগেটিভ। তারপর আমি বলছিলাম যে পুরো স্যাম্পল স্পেসের উপর প্রবাবিলিটি নিলে মানটা আসবে 1, এবং ফাইনালি বলছিলাম দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ আর বি এর জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, তো এখন আমরা এখন যেটা করব, আমরা হলো গিয়ে তোমার এখন ওই দুইটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য দুইটা আলাদা ডিস্ট্রিবিউশন আমরা ডিফাইন করব, এবং এই ডিফাইনটা করার সময় আমাদের এই এক্সিওম গুলো আবার লাগবে। কিরকম, তো ফার্স্টে দেখো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে একদম সহজ ভাষায় যদি বলি, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি আবার বলি, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখন আমরা যখন নাকি ফর্মালি এটাকে ডিফাইন করি, এটাকে ফর্মালি ডিফাইন করার জন্য আমরা একটা ফাংশন এখানে নিয়ে আসতেছি, এই ফাংশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হলো আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি ক্যাপিটাল এক্স, আমরা ভেরিয়েবলটা প্রকাশ করতেছি ক্যাপিটাল এক্স দিয়ে এবং এটার মান প্রকাশ করতেছি স্মল এক্স দিয়ে। তো আমরা বলতেছি এই ফাংশনটার কাজ হলো যে এই ফাংশনে যখন নাকি আমরা আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা মান একটা একটা করে বসাবো, সে করবে কি, এটার জন্য করেসপন্ডিং প্রবাবিলিটি যেটা সেটা সে আমাদেরকে গিবে,
আমাদেরকে দিবে, বের করে দিবে। এই জন্য এই ফাংশনটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন, এটাকে স্মল এফেক্টস দিয়ে আমরা প্রকাশ করতেছি। তো এখন দেখো আমরা এই স্মল এফেক্টস দিয়ে যে প্রবাবিলিটি বের করতেছি, এটা হচ্ছে তোমার এই র্যান্ডম ভেরিয়েবলের জন্য, এই র্যান্ডম ভেরিয়েবলের যে মানগুলো আছে এই প্রত্যেকটা মানের জন্য করেসপন্ডিং সে প্রবাবিলিটি আমাদেরকে বের করে দিতেছে। তো আলটিমেটলি এটা আমাদের আগে যে ইভেন্ট ছিল এখানেও আমরা সেম জিনিস নিয়ে কাজ করতেছি, পার্থক্য হলো এখন আমরা ইভেন্ট না বলে আমরা বলতেছি ভেরিয়েবলের একটা মান, দ্যাটস ইট। যে যখন নাকি আমরা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে সবগুলা পসিবল মান একটা একটা করে ফাংশনে বসাবো, প্রত্যেকটা মানের জন্য করেসপন্ডিং প্রবাবিলিটি সে আমাকে বের করে দিবে। তো এই ফাংশন যেটা আমরা ডিফাইন করলাম, এই ফাংশনটা আমাদের ওই এক্সিওম যেগুলো ছিল, এই যে তিনটে এক্সিওম ছিল, এই ফাংশনটাও এই এক্সিওম গুলো মাইনা চলবে। কেরকম? যে আমাদের এই ফাংশন অফ এক্স এর মান সবসময় নন নেগেটিভ হবে, এটা কখনোই নেগেটিভ হবে না, কারণ প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ আসে না। সেকেন্ড আমরা কি বলতেছি, আমাদের সেকেন্ড এক্সিওমটা কি ছিল, যে পুরো স্যাম্পল স্পেসের উপর প্রবাবিলিটি সাম নিলে হয় ওয়ান। এখানেও আমরা বলতেছি যে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই এক্স এর পুরো রেঞ্জের উপরে যদি আমরা সাম নেই, তাহলে এই ফাংশন অফ এক্স এর টোটাল মানটা আসবে ওয়ান। অর্থাৎ এক্স এর মান মনে করো পাঁচটা আছে, এক্স এর পাঁচটা ভ্যালু আছে, প্রত্যেকটা মান যদি একটা একটা করে এই ফাংশন অফ এক্স এ বসাই এবং এই পাঁচটা প্রবাবিলিটির মান যদি যোগ করি, এই মানটা হবে ওয়ান, কারণ এই ফাংশন অফ এক্স এই প্রবাবিলিটি বের করতেছে। কাজেই এক্স এর পুরো রেঞ্জের উপর যদি সাম নেই, তার মানে পুরো স্যাম্পল স্পেসের উপর যদি সাম নেই, এই মানটাও আসবে ওয়ান। এবং ফাইনালি আমাদের যে ডেফিনেশনটা সেটাই লাস্টে আমি আবার বলছি, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর প্রত্যেকটা মানরে যদি আমরা এই ফাংশন অফ এক্স এ বসাই, আমরা এক্স এর ওই করেসপন্ডিং প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব। এই তিনটাই হলো আমাদের এই প্রবাবিলিটি ম্যাচ ফাংশনের প্রপার্টি। আচ্ছা, তো আমার মনে হয় আমি একটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো দেখো আমরা এখানে আমরা ক্লাসে এই ম্যাথ গুলা করছিলাম, একটা ফাংশন এখানে, দুইটা ফাংশন এখানে দেওয়া আছে, আমাদেরকে চেক করতে বলছে এই ফাংশন গুলা প্রবাবিলিটি ফাংশন কিনা। আচ্ছা, তো প্রথম ফাংশনটা দেখো, প্রথম ফাংশনটাতে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে কত, ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 8, যেখানে x হচ্ছে তোমার 0 1 2 3। তো আমাদের কি করতে হবে, আমাদের চেক করতে বলছে এই ফাংশন অফ x একটা প্রবাবিলিটি ফাংশন কিনা, এটা আমাদেরকে চেক করতে বলছে। তো একটা ফাংশন প্রবাবিলিটি ফাংশন হইলে সে কি করবে, সে আমার এই তিনটা অ্যাজাম্পশনকে ফুলফিল করবে, অর্থাৎ আমাদের এই ফাংশন অফ এক্স এর মান অবশ্যই নন নেগেটিভ হবে এবং আমার এক্স এর রেঞ্জের উপরে সবগুলো প্রবাবিলিটি বের করে যদি যোগ করি মানটা আমার ওয়ান আসবে। তো আমরা কি করতেছি দেখো, আমরা এখন করব কি, সবগুলো মান বের করব, ফাংশন অফ জিরো কত এই মানটা আমরা বাইর করব, ফাংশন অফ ওয়ান কত এই মানটা আমরা বাইর করব, ফাংশন অফ টু কত এই মানটা আমরা বাইর করব, এবং ফাইনালি ফাংশন অফ থ্রি এই মানটা আমরা বাইর করব। এই মানগুলো বাইর করার পরে আমরা যেটা করব, আমরা এই চারটা মানের যোগফলটা বের করে দেখব যে মানটা ওয়ান আসে কিনা। এই সবগুলা মান যোগ করে দেখবো যে মানটা ওয়ান আসে কিনা, এটা আমাদেরকে চেক করতে হবে। যদি এই সবগুলা মান নন নেগেটিভ হয় এবং আমার এই টোটালটা যদি ওয়ান আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমার এই ফাংশনটা একটা প্রবাবিলিটি ফাংশন। আচ্ছা, তাহলে আমি এখন মানগুলো বসানো শুরু করি। প্রথমে জিরো বসালাম, টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট, এখানে যদি জিরো বসাই তাহলে কি হয়, মাইনাস ওয়ান ওভার এইট। সেকেন্ডটাতে দেখো যদি ওয়ান বসাই, সেকেন্ডটাতে ওয়ান বসালে কি আসে, দুইয়ের থেকে এক গেলে এক, ওয়ান ওভার এইট। ফাংশন অফ টু যদি বসাই তাহলে কত আসবে, থ্রি ওভার এইট, এবং ফাংশন অফ থ্রি যদি বসাই তাহলে আমার মানটা আসবে ফাইভ ওভার এইট। আচ্ছা, তাহলে আমি এখন যদি এটা সবগুলোর যোগফল বাই করি, দেখবা যে সারপ্রাইজিংলি সবগুলোর যোগফলটা আসে ওয়ান। তাহলে এখন আমারে বলো, এটাকে তাহলে একটা প্রবাবিলিটি ফাংশন, লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাকে একটা প্রবাবিলিটি ফাংশন না স্যার? কেন? কারণ স্যার এখানে যে প্রবাবিলিটি যে মানগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটা নেগেটিভ ভ্যালু আসছে, একটা ভ্যালু নেগেটিভ আসে বলছে। ভেরি গুড, তার মানে যেহেতু আমার এখানে টোটাল সাম ওয়ান আসলে আসুক, যেহেতু একটা মান নেগেটিভ আসছে, তার মানে এই ফাংশনটা এই পয়েন্টে কাজ করতেছে না। দেয়ারফোর এফ এক্স ফাংশন অফ এক্স ইজ নট এ প্রবাবিলিটি ফাংশন। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে তোমরা সেকেন্ড ম্যাথটাও করতে পারবা, তোমরা এটা বাসায় বোধহয় করছিলে, এটাতেও তোমরা আমার যদ্দুর মনে পড়ে এটাও প্রবাবিলিটি ফাংশন হয় না। তোমরা যখন নাকি এখন সবগুলা মান একটা একটা করে বসাবা, তাহলে দেখো উপরে কত আসে,
এক যোগ দুই যোগ তিন যোগ চার, এক আর দুই তিন আর তিন ছয় আর চারে দশ, দশ বাই ষোলো, সবগুলা মানই নন নেগেটিভ আসতেছে, কিন্তু যোগ করলে মানটা টোটালটা আসে তোমার দশ বাই ষোলো, মানে ওয়ান হয় না। কাজেই সেকেন্ড ফাংশনটাও আমাদের একটা সেকেন্ড ফাংশনটাও প্রবাবিলিটি ফাংশন না। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ হলো আমাদের যে স্মল এফেক্টসটা আছে, আমাদের যে প্রবাবিলিটি ফাংশনটা আছে, এটারে সে একটা নির্দিষ্ট মান পর্যন্ত যোগ করে যোগ ফলটা কত আসে এটা আমাদেরকে সে দিবে। এটাই হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ। এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এফেক্টস দিয়ে। তাহলে মনে করো একটা ফাংশন চিন্তা করো, ফর এক্সাম্পল একটা একটা ডেফিনে একটা একটা এফেক্টস চিন্তা করো, যেখানে এক্সটা ডিফাইন হলো গিয়া তোমার এক্স সমান সমান ডিফাইন করা আছে তোমার ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ পর্যন্ত। তাহলে এখন কিউমুলেটিভ ফাংশনের কাজ হলো গিয়া সে করবে কি, তোমার এই সবগুলো মান যেগুলো আছে এই মানগুলো সে যোগ করবে। ফাংশন অফ ওয়ান প্লাস ফাংশন অফ ফাইভ, এই মানগুলো যোগ করে দেওয়াটাই হলো গিয়া তোমার এই কিউমুলেটিভ ফাংশনটার কাজ। অথবা যদি আমাদেরকে বলে ক্যাপিটাল এফ অফ টু, যদি আমাদেরকে বলে তাহলে আমরা কি করব, আমরা তখন করব কি ফাংশন অফ ওয়ান প্লাস ফাংশন অফ টু, এই যোগ এ পর্যন্ত আমরা যোগ ফলটা বের করব। এই যোগ ফলটা প্রবাবিলিটি গুলার যোগ ফলটা বের করাই হলো গিয়ে আমার এই ক্যাপিটাল এফ এক্স এর কাজ, যেটা হচ্ছে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। অর্থাৎ যোগ করে 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 আমরা যাব, এটাই হচ্ছে এই ফাংশনটার কাজ। তো এখন কথা হয়েছে কি, এই ফাংশনটার কয়েকটা প্রপার্টিজ আছে। প্রথম প্রপার্টি হলো দেখো, যে আমরা বলতেছি যে আমাদের এই ক্যাপিটাল এফ এক্স এর যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তোমরা জানো যে সব ফাংশনের ডেরিভেটিভ কিন্তু এক্সিস্ট করে না, তো আমরা বলতেছি যে আমাদের এই ক্যাপিটাল এফ এক্স এর যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের এই ক্যাপিটাল এফ এক্স এর উপরে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, এই ফার্স্ট ডেরিভেটিভটা আমাদেরকে আমাদের এই স্মল এফ এক্স যেটা এই মানটা আমাদের দিয়ে দিবে। আমি আবার বলতেছি, আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের উপরে যদি ফার্স্ট ডেরিভেটিভ নেই, তাহলে আমরা আমাদের প্রবাবিলিটি ফাংশন যেটা সেটা আমরা পাওয়া যাবো। এটা ডিসক্রিট কন্টিনিউয়াস দুই বেলাতেই আমরা এই এই ডেরিভেটিভটা নিলে আমরা এই ফাংশনটা পাওয়া যাবো। আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টি হলো যে আমাদের এই ক্যাপিটাল এফ এক্স এর যে মানটা, এটা সবসময় মনোটনিক্যালি ইনক্রিজিং, এটা সবসময় নিচে ছোট থেকে বড় দিকে যেতে থাকবে। কারণ হলো, খেয়াল করে দেখো, আমরা এখানে যখন নাকি এই প্রবাবিলিটি গুলো যোগ করতেছি, আমরা কি জানি প্রত্যেকটা মান কিন্তু এখানে নন নেগেটিভ, মানে প্রত্যেকটা মান হলো পজিটিভ। তাহলে বাবা আর আমারে বলো, দুইটা পজিটিভ সংখ্যা যখন আমরা যোগ করবো, সেটা কি আমার প্রথম সংখ্যাটার চেয়ে বড় হবে না? আমার কথা বুঝতে পারছো কিনা দেখো, আমরা যখন কয়েকটা পজিটিভ সংখ্যার যোগ করব, প্রত্যেকটা যোগ ফল কি তার আগের আগের যোগ ফলটার চেয়ে বড় হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? না বুঝলে বলো যে স্যার বুঝি নাই। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার। মনে করো আমার কাছে কয়েকটা পজিটিভ সংখ্যা আছে, দুই তিন চার, আমরা এগুলো যোগ ফল বের করতেছি। প্রথম যোগ ফলটা দুই, তারপরেরটা হচ্ছে পাঁচ, তারপরেরটা হচ্ছে তোমার নয়। তাহলে দেখো, আমরা যখন নাকি কয়েকটা পজিটিভ সংখ্যার যোগ ফল বের করতেছি, তার মানে কি সংখ্যা এই যোগ ফলটাকে আস্তে আস্তে বড় হইতে থাকবে না? যে কারণে আমরা বলতেছি, আমরা যখন নাকি এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে কাজ করি, এই ফাংশনটা আস্তে আস্তে বড় হইতে থাকবে, এটা সবসময় একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আর লাস্টের প্রপার্টিসটা বলতেছি, যখন নাকি আমরা একদম সবচেয়ে ছোট পসিবল মানটার দিকে আমরা আমাদের এই কিউমুলেটিভ এফেক্টস এর যোগ ফলটা বের করব, এই মানটা হবে জিরো। আর সবচেয়ে বড় পসিবল মান পর্যন্ত যখন যোগ ফলটা বের করব, তখন এই মানটা অবভিয়াসলি ওয়ান হয়ে যাবে, যদি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হয়। আচ্ছা, তো আমার মনে হয় আমি একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো এই ম্যাথটাতে কি বলা হয়েছে, একটা আনবায়াসড কয়েন রে তিনবার টস করা হয়েছে। আমি আবার বলতেছি, একটা আনবায়াসড কয়েন রে তিনবার টস করা হয়েছে, এবং বলা হইতেছে যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা বলতেছে যে আমার নাম্বার অফ হেড কয়টা আসবে। তো আমাদেরকে বলছে ডিস্ট্রিবিউশনটা বাইর করতে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বাইর করতে বলছে, এবং ক্যাপিটাল এফ এক্স এর মানটা বাইর করতে বলছে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে আমাদের স্যাম্পল স্পেসটা হলো এস, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস, হেড ইজ এইচ এন্ড টেইল ইজ টি। তাহলে আমাদের এস সমান সমান কত হবে, আমাদের এই কয়েনটারে তিনবার টস করেছে, একটা কয়েন এটারে তিনবার টস করা হয়েছে, একটা কয়েনে তিনবার টস করলে আমাদের আউটকাম কি কি আসতে পারে, তিনটা হেড আসতে পারে, প্রথম দুইবার হেড, সেকেন্ড থার্ড বার টেল আসতে পারে, হেড টেল হেড আসতে পারে, হেড টেল টেল আসতে পারে, টেল হেড হেড আসতে পারে, টেল হেড টেল আসতে পারে,
টেল টেল হেড আসতে পারে অথবা তিনটেই টেল আসতে পারে, মোট আটটা আউটকাম হতে পারে। তাহলে এখন আমাদের বলছে গিভেন র্যান্ডম ভেরিয়েবল x সমান সমান হচ্ছে তোমার নাম্বার অফ হেডস, তাহলে x এর মান কত হইতে পারে, কত হইতে পারে x এর মান, যে একটাও হেড আসে না এটা হইতে পারে, অর্থাৎ x এর মান জিরো হইতে পারে। আচ্ছা আর কি হইতে পারে, একটা হেড আসছে এরকম কয়টা আছে দেখো, এখানে দেখো একটা হেড আসছে, তারপরে এখানে একটা হেড আসছে এটা হইতে পারে, অথবা এখানেও একটা হেড আসছে এটা হইতে পারে, তাহলে এটা হইতে পারে মোট একটা হেড, এটা হইতে পারে, আবার দেখো দুইটা হেড আসছে এটাও হইতে পারে, যেমন এখানে দুইটা হেড আসছে এখানে দুইটা হেড আসছে এই কেসটাও হইতে পারে, তাহলে দুই আসতে পারে অথবা তিনটাই হেড আসতে পারে, থ্রি হইতে পারে। তো এখন আমাদেরকে বলছে ডিস্ট্রিবিউশনটা বাইর করতে, তার মানে কি স্মল এফেক্স যেটা এটা বাইর করতে বলছে, স্মল এফেক্স আমাদের বাইর করতে বলছে। তাহলে এখন আমারে বলো একটাও হেড আসবে না তার প্রবাবিলিটি কত, এক্স এর মান জিরো হবে তার প্রবাবিলিটি কত বলো স্যার? 1/8, 1/8। আচ্ছা একটা হবে তার প্রবাবিলিটি কত? 3/8, 3/8। দুইটা 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 স্যার 3/8, 3/8, এবং ফাইনালি তিনটা যেটা সেটা তিনটা 1/8, 1/8। ভেরি গুড। তাহলে এখন আমাদের বের করতে হবে কিউমুলেটিভ ফাংশন, এটার ফর্মুলা হচ্ছে এফ এক্স। তাহলে এটা সমান সমান কি আসবে দেখো, প্রথমটার জন্য যোগফল হবে 1/8, তারপরটার জন্য যোগফল হবে এটা প্লাস এটা অর্থাৎ 4/8, তারপরটা হবে এটা এটার সাথে এটা 7/8, এবং ফাইনালি যে মানটা সেটা হয়ে যাবে তখন তোমার 1। বুঝতে পারছো সবাই ম্যাথটা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তো এখন আমরা যদি জিনিসটাকে গ্রাফিক্যালি দেখি, আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করা হয়েছে তোমার জিরো থেকে, তাহলে জিরোর আগে আমি যদি ক্যাপিটাল এফ এক্স এর মান বাইর করি এই মানটা জিরোই থাকবে, কারণ জিরোর আগে আমাদের এই ফাংশনটা ডিফাইন করা হয়নি, এখানে মানটা জিরোই থাকবে, এবং আমাদের ফাইনাল মানটা ছিল 3। তিনের উপরে এক্স এর যেই মানই আমি বসাই কোনো লাভ নেই, আমার ওইখানে ক্যাপিটাল এফ এক্স এর মান 1 হয়ে গেছে, এটা 1 এর উপরে আর কিছু হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা একটা প্রবাবিলিটির মান প্রকাশ করতেছে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের, আমরা এখন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে যাব, যাওয়ার আগে একটা সমস্যা দেখো, সমস্যাটা হলো যে যখন নাকি আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমরা এরকম প্রত্যেকটা মানের এগেনস্টে প্রবাবিলিটি বসাই দিতে পারছি, এবং এখানে জিরো আর ওয়ানের মাঝখানে অন্য কোনো ভ্যালু ছিল না, জিরোর ছিল একটা ভ্যালু, ওয়ান ছিল একটা ভ্যালু, মাঝখানে অন্য কোনো ভ্যালু ছিল না, জিরোর প্রবাবিলিটি ছিল 0.1, ওয়ানের প্রবাবিলিটি ছিল 0.07, মাঝখানে অন্য কোনো ভ্যালু ছিল না, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবলের বেলায় জিরো আর ওয়ানের মাঝখানে ইনফিনিটি সংখ্যক ভ্যালু অকার করতে পারে থিওরিটিক্যালি, কাজেই তখন আর আমরা এরকম প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রবাবিলিটি আলাদা আলাদা করে বসাতে পারবো না, যেই কারণে কন্টিনিউয়াস ভেরিয়েবলের বেলায়, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় যখন প্রবাবিলিটিকে ডিফাইন করা হয় সেটা ডিফাইন করা হয় কিভাবে, একটা কার্ভের সাহায্যে। কার্ভটা কিরকম, মনে করো এখানে 40 থেকে 160 পর্যন্ত একটা র্যান্ডম ভেরিয়েবল মান নিতে পারে, তো আমরা বলতেছি এই কার্ভটা দিয়ে আমরা আমাদের প্রবাবিলিটি পাইতেছি, কিরকম আমরা বলতেছি যে এই প্রবাবিলিটি এই কার্ভের নিচে যে এরিয়াটা যে ক্ষেত্রফলটা এরিয়ার যে এলাকাটা আমরা পাইতেছি এই পুরো এলাকাটা সমান সমান হচ্ছে তোমার 1। আমি আবার বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় প্রবাবিলিটি আমরা বের করি একটা এরিয়ার সাহায্যে, একটা ক্ষেত্রফলের সাহায্যে, একটা এলাকার সাহায্যে, এবং এই এলাকাটার যে ক্ষেত্রফলটা পাবো সেটি হচ্ছে আমার প্রবাবিলিটি, এবং যেটার টোটালটা হচ্ছে তোমার 1, অর্থাৎ এই কার্ভের নিচে এই কার্ভের যে এলাকাটা আছে পুরো এলাকাটার সমান হচ্ছে তোমার প্রবাবিলিটির মান হচ্ছে তোমার 1। তো এখন কথা হইলো গিয়া, মনে করো আমাদেরকে বললো যে একজনের আইকিউ 80 থেকে 120, এটার প্রবাবিলিটি বের করো, তাহলে আমরা কি করব, এই 80 থেকে 120 যে এলাকাটা সামহাও এটার প্রবাবিলিটি আমাদের এই এলাকাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এবং এই ক্ষেত্রফলটাই তখন হবে আমাদের প্রবাবিলিটি সমান। তো এখন দেখো আমাদেরকে মনে করো একজনের বললো যে একজনের আইকিউ 100 হবে তার প্রবাবিলিটি বের করো, তাহলে এটাকে আমরা বের করতে পারবো বলতো, আমাকে যদি বলে একজনের আইকিউ এক্স্যাক্টলি 100 হবে তার প্রবাবিলিটি বের করো, আমি কি প্রবাবিলিটি বের করতে পারবো? আমরা যদি একটা লাইন টানি 100 এর উপরে, আমাদের যেহেতু বলছে যে 100 এর প্রবাবিলিটি বের করো, তাই আমি একটা লাইন টানলাম 100 এর উপরে, তাহলে এখন আমারে বলো এই যে একটা লাইন আমরা আঁকলাম এই লাইনটার ক্ষেত্রফল কত
স্যার একটা লাইনের জন্য তো ক্ষেত্রফল 0 হওয়ার কথা একটা লাইনের জন্য ক্ষেত্রফল 0 ভেরি গুড কারণ আমরা এখানে এই লাইনটার জন্য আমরা শুধু একটা লেন্থ পাই একটা লম্বা শুধু পাই ওয়াইড তো নাই টেকনিক্যালি এটার ওয়াইড কিন্তু তোমার টেন্স টু 0 তার মানে আমার ক্ষেত্রফল যদি টেন্স টু 0 কাজেই একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমার প্রোবাবিলিটির মানটা এসে পড়তেছে 0 যেই কারণে আমরা বলতেছি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় আমরা সরাসরি একটা পয়েন্টের জন্য প্রোবাবিলিটি কখনো বের করতে পারি না এই প্রোবাবিলিটির মানটা সবসময় আসে 0 রেদার আমাদেরকে যদি বলে মনে করো 80 পর্যন্ত প্রোবাবিলিটি বের করতে বলছে এটা আমি পারবো আমার যদি বলে একজনের আইকিউ 90 হবে তার 90 হবে তার প্রোবাবিলিটি বের করো এটা আমি বের করতে পারবো না কিন্তু একজনের আইকিউ 90 পর্যন্ত হবে এটা আমি বের করতে পারবো কিভাবে তাহলে আমি করব কি তখন এই 90 পর্যন্ত যে কিউমুলেটিভ প্রোবাবিলিটিটা এই এলাকাটার একটা ক্ষেত্রফল আমি বের করতে পারবো এবং এই ক্ষেত্রফলটা তখন হয়ে যাবে আমার প্রোবাবিলিটি তো আমি আবার বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় আমরা একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য প্রোবাবিলিটির মান বের করতে পারি না বরং আমরা একটা কিউমুলেটিভ প্রোবাবিলিটি বের করতে পারি যে একজনের আইকিউ 90 পর্যন্ত হবে তার একটা কিউমুলেটিভ প্রোবাবিলিটি আমি বের করতে পারবো এবং সেটাই আমরা এখানে আনসার দিতে পারবো যদি বলে যে এক্সাক্টলি তার প্রোবাবিলিটি 90 হবে তার আইকিউ 90 হবে তার প্রোবাবিলিটি কত এই মানটা হবে 0 কারণ আমরা একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য প্রোবাবিলিটি বের করতে পারি না আচ্ছা তো এখন যথারীতি আমাদের আবার আগের মতো আমরা এখন ওই কন্টিনিউয়াস প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা একটা ফাংশন ডিফাইন করব কন্টিনিউয়াস প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তাহলে কি জিনিস একদম সোজা বাংলায় একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন সেটা হলো কন্টিনিউয়াস প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো এটারে ডিফাইন করার জন্য আমরা এখানেও একটা ফাংশন নিয়ে আসবো যেটাকে আমরা বলতেছি প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশন খেয়াল রাখো ডিসক্রিট ভেরিয়েবলের বেলায় আমরা বলছিলাম প্রোবাবিলিটি ম্যাস ফাংশন আর কন্টিনিউয়াসের বেলায় আমরা বলতেছি প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশন তো প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশনটারে আমরা কি বলতেছি এটারও প্রকাশ করা হয় fx দিয়ে তো এই fx এর বেলা তো আবার আগের মতো সেম কন্ডিশন হবে ওই এক্সিওম যে তিনটা ছিল এক্সিওম গুলো এখানেও সে মাইনা চলবে এই যে এক্সিওম গুলো ছিল যে প্রোবাবিলিটি অফ a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 প্রোবাবিলিটি অফ স্যাম্পল স্পেসের উপরে সাম 1 আর এই মিউচুয়াল এক্সক্লুসিভ যেটা এটা সেখানেও হবে কিভাবে যে আমাদের এই fx এর মানটা সবসময় হবে নন নেগেটিভ আমরা x এর রেঞ্জের উপরে যদি ফাংশন অফ x এর উপরে ইন্টিগ্রেট করি মানটা আসবে 1 অর্থাৎ স্যাম্পল স্পেসের উপর টোটাল প্রোবাবিলিটি হচ্ছে 1 এবং ফাইনালি আমরা যদি একটা এরিয়ার প্রোবাবিলিটি বের করতে চাই a থেকে b পর্যন্ত প্রোবাবিলিটি বের করতে চাই আমরা কি করব ওই এরিয়াটা বাইর করার জন্য আমরা ফাংশন অফ x এ a থেকে b এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করব করলে আমরা একটা ভ্যালু a থেকে b এর মধ্যে আছে তার প্রোবাবিলিটি আমরা পেয়ে যাব আচ্ছা তো আমি এখন একটা ম্যাথ করি ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে যেমন এখানে একটা ফাংশন দেখো দেওয়া আছে বলা আছে ফাংশন অফ x সমান হচ্ছে kx যেখানে আমার এই ফাংশন অফ x টা 0 থেকে 4 এর মধ্যে ডিফাইন্ড আচ্ছা এর বাইরে অন্য কোনো ভ্যালু সে নিবে না সেখানে 0 এটা বলাই আছে আমার ফাংশনটা ডিফাইন করা হয়েছে 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে তো এখন আমাদেরকে বলছে কি এই k এর মানটা বাইর করতে এবং বলা আছে যে আমার এই x একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল তো আমাদের বলছে k এর মানটা বাইর করতে তো যেহেতু বলা হয়েছে k এর মান বাইর করতে এবং আমরা দেখতেছি যে এটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কাজেই আমরা কি বলতে পারি আমরা যদি x এর রেঞ্জের উপরে এই ফাংশন অফ x এর ডিফাইন করি আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো আমরা দেখব যে এই মানটা হবে তোমার 1 এর সমান এটা সমান সমান হবে তোমার 1 তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা করি কি হবে kx তো তাহলে মনে করো আমি k রে বাইর করে নিয়ে আসলাম ইন্টিগ্রেট করলাম তোমার 0 থেকে 4 এই রেঞ্জে x dx রে এটা সমান সমান হচ্ছে তোমার 1 আচ্ছা k বাইরে থাকলো এটারে ইন্টিগ্রেট করলে আমরা পাবো x স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 1 রেঞ্জ হচ্ছে তোমার 0 থেকে 4 আচ্ছা তাহলে এখন দেখো যদি 4 এখানে বসে 0 বসালে তো 0 4 বসালে 16 16 এর 2 দিয়ে ভাগ করলে 8 তাহলে k সমান সমান আস্তে আস্তে আমাদের ওই পাশে নিয়ে গেলে 1 ওভার 8 এটি হচ্ছে আমার k এর মান এটাই আমার আনসার পারা যাবে তাহলে ইনশাল্লাহ এগুলা কিন্তু আমরা ক্লাসে আগেও করছিলাম আমি জাস্ট আমি রিভিউ করতেছি তোমাদের সাথে পারা যাবে না ইনশাল্লাহ জি স্যার ইনশাল্লাহ ভেরি গুড আচ্ছা তো এখন নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো গিয়া তোমার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন জিনিসটা কি কাউসার স্যার তোমাদেরকে গড় বাইর করা শিখাইছিল এভারেজ বের করা শিখাইছিল তো র্যান্ডম ভেরিয়েবলের বেলায় এভারেজ বের করার যে প্রসিডিওর সেটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আমি আবার বলতেছি একটা র্যান্ডম ভেরিয়েবলের বেলায় এভারেজ বের করার যে প্রসিডিওর তাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন তো এটা বাইর করার ফর্মুলা কি যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তখন আমরা করব কি এক্স এর প্রত্যেকটা মানরে
তার করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করব এবং এটার পুরো যোগফলটা আমরা বের করব করলে আমরা আমাদের মিনের মানটা পাবো আর যদি কন্টিনিউয়াস হয় আমরা আমাদের ফাংশন অফ এক্স রে এক্স দিয়ে গুণ করব এবং এক্স এর রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করব করলে আমরা আমাদের অ্যাভারেজের মানটা পাবো এই অ্যাভারেজের মানটাকে এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যেটা এটাকে প্রকাশ করা হয় ই অফ এক্স দিয়ে এটাকে পড়া হয় এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অথবা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অথবা মিন অফ এক্স অথবা পপুলেশন মিন তোমরা যেটাই চেঞ্জ করতে পারো তবে বেটার হয় যেটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এভাবে বলাটা বেটার আচ্ছা তো আমি দুইটা ছোট ছোট এক্সাম্পল দেখাই তোমাদের ক্লাসে এই ম্যাথগুলো আমি করছিলাম মনে করো এই প্রথম যে ম্যাথটা এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এটার জন্য আমাদেরকে মিন বের করতে বলছে তো এটা মিন বের করার জন্য আমরা কি করব আমি যদি এখন সরাসরি ম্যাথটা করে ফেলি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান কত হবে মাইনাস থ্রি ইন্টু এটার প্রবাবিলিটি পয়েন্ট ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু তার প্রবাবিলিটি পয়েন্ট থ্রি প্লাস জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস ওয়ান ইন্টু পয়েন্ট ফোর প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এই সবটা ক্যালকুলেশন করলে তোমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মান পাওয়া যাবে আচ্ছা এটা গেল তোমার ডিসক্রিট কেস আর যদি কন্টিনিউয়াস হয় যেমন এই পরের কেসটা একটা কন্টিনিউয়াস কেস এখানে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এক্স বাই এইট তো এটাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমরা কি করবো দেখো এটার বেলা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর ফর্মুলা কি হবে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যেহেতু র্যান্ডম ভেরিয়েবলের মিন বের করতেছি এটা সমান সমান হবে জিরো থেকে ফোর এক্স ইন্টু ফাংশন অফ এক্স এর মান হচ্ছে এক্স বাই এইট ডিএক্স আচ্ছা তাহলে ইন্টিগ্রেটটা যদি আমি করে ফেলি ওয়ান বাই এইট রে বাইর করে নিয়ে আসলাম থাকে হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি আর রেঞ্জ হবে তোমার জিরো থেকে ফোর তাহলে এখন যদি আমরা এই মানগুলো বসাই দিই জিরো হলে তো জিরো এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে তোমার সিক্সটি ফোর সিক্সটি ফোরে এইট দিয়ে ভাগ করলে এইট কাজে আমার ফাইনাল মানটা আসতেছে এইট বাই থ্রি এটি হচ্ছে আমার মিনের মান এইট বাই থ্রি অর্থাৎ ক্যালকুলেশনটা খুবই সহজ তোমরা এই ফর্মুলা জাস্ট এই ফর্মুলার মধ্যে মানটা বসাই দিবা যেটা করবা এই যে তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যদি কন্টিনিউয়াস হয় এক্স দিয়ে ফাংশন অফ এক্স কে গুণ করে সেটা ইন্টিগ্রেট করবা আর যদি তোমার ডিসক্রিট হয় তাহলে এক্স এর প্রত্যেকটা মানের করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করবা দ্যাটস অল আচ্ছা তোমাদেরকে একটা ম্যাথ আমি বাসায় বাড়ির কাজ দিয়েছিলাম সেটা ছিল যে তোমার একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা করে কি তোমার পঁচিশ হাজার টাকার ইন্স্যুরেন্স বিক্রি করে বছরে পঁচিশশো টাকা প্রিমিয়াম দেয় আচ্ছা এখন মনে করো একজন পঁচিশ বছর বয়সের একটা লোক সে একটা ইন্স্যুরেন্স এরকম করছে তো এখন আমরা জানি যে একজন পঁচিশ বছর বয়সের লোকের আগামী বছরটা বাঁচা থাকার প্রবাবিলিটি হচ্ছে পয়েন্ট নাইন সেভেন তাহলে এখন আমার কোম্পানির কি অ্যাভারেজে লাভ হবে না লস হবে এটা আমাদেরকে বের করতে বলছে আচ্ছা এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু করে দেখাই লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল অফ গেইন ইজ ডিনোটেড বাই এক্স আচ্ছা তাহলে এখন দেখো এই এক্সটা কি কি মান নিতে পারবে এক্সটা হলো গিয়ে যাতে কোম্পানির কি লাভ হবে না লস হবে এটা আমরা বের করতে চাইতেছি আচ্ছা তাহলে এখন দেখো আমরা ফার্স্টে আমরা এটা যেহেতু লাভ হিসাবে লিখছি কাজে লোকটা মারা গেলে তখন আমার কোম্পানির কি হইতে পারে তখন যেটা হইতে পারে তারে আমার পঁচিশ হাজার টাকা দিতে হবে মানে কি সে পঁচিশশো টাকা পাইছে কিন্তু তারে দিতে হবে পঁচিশ হাজার টাকা অর্থাৎ তখন আমার কোম্পানির নেগেটিভ লাভ হবে বাইশ হাজার পাঁচশো টাকা তোমরা কি আমার কথাটা ধরতে পারছো কেমনে এই দুইটা ভ্যালু আছে এই ম্যাটটা আমি ক্লাসে কিন্তু আগেও করছিলাম দেখো তো মনে করতে পারো কিনা এই দুইটা ভ্যালু কেমনে আছে তোমরা কি বুঝতে পারছো বাবারা আমি কি আবার বলবো স্যার আরেকবার বললে ভালো হয় আরেকবার বললে ভালো হয় আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি বলছে বলছে যে এই কোম্পানি পঁচিশ হাজার টাকা দামের ইন্স্যুরেন্স বিক্রি করতেছে একটা লোকের কাছে পঁচিশ বছর বয়স্ক লোকের কাছে এবং এটার প্রিমিয়াম হলো পঁচিশশো টাকা তার মানে কি যখন এই
ইনস্যুরেন্সটা কিনতেছে এবং ইনস্যুরেন্সটা হলো 25,000 টাকা। তার মানে লোকটা যদি মারা যায় তাহলে তার যে নমিনি আছে সে এই 25,000 টাকা পাবে, আর লোকটা যদি এক বছরের মধ্যে মারা না যায় তাহলে কোম্পানি তারে কিছুই দিবে না, এই 2500 টাকা কোম্পানির পকেটে চলে গেল। তাহলে এখন দেখো কোম্পানির তাহলে আসলে ইনকাম কত হইতে পারে, কোম্পানির ইনকাম তাহলে হইতে পারে দুইটা, এক যে লোকটা মারা গেল না, লোকটা বাইচা থাকলে এক বছর পরে তাহলে কোম্পানির 2500 টাকা ইনকাম হলো, তার কোম্পানির আর কোনো খরচ হলো না। আর লোকটা যদি মারা যায় তাহলে কি হবে, ওই লোকটারে তার 25,000 টাকা পে করতে হবে, মানে 25,000 টাকা সে দিবে কিন্তু লোকটার কাছ থেকে সে পাইছে মাত্র 2500 টাকা। তার মানে অ্যাকচুয়ালি কোম্পানির তাহলে কি হইতেছে, পকেট থেকে 22,500 টাকা চলে যেতেছে। তার মানে কোম্পানির দুইটা গেইন হইতে পারে, এক সে 2500 টাকা পাইতে পারে অথবা সে 22,500 টাকা হারাইতে পারে। তাহলে এই দুইটা মানই সে হইতে পারে আমার এই কোম্পানির যে লাভ বা লস যেটাই বলো। রুকাইয়া এখন বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এই ভেরিয়েবলটার জন্য আমাদের এই লোকটা বাঁচবে কিনা সেটার জন্য আমাদের প্রবাবিলিটির মান কি কি দেওয়া আছে। যদি লোকটা বাইচা থাকে, লোকটার আগামী এক বছর বাইচা থাকার প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে তোমার 0.97, আর আগামী এক বছরের মধ্যে সে মারা যাবে তাহলে তার প্রবাবিলিটি কত হবে, 1 থেকে 0.97 যদি বাদ দিই 0.03, তাহলে আমাদের এক্সপেক্টেড লাভ কি হবে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান তাহলে কত হবে, এটা সমান সমান তাহলে হবে 2500 × 0.97 প্লাস মাইনাস 22,500 × 0.03 করলে আমার যদি মনে পড়ে আনসারটা আসে বোধহয় 1750 টাকা। তাহলে এখন দেখো এখানে মানটা আসছে পজিটিভ, তাহলে কি কোম্পানি লাভ হবে না লস হবে? এই মিনের মানটা আসছে পজিটিভ, তাহলে কি কোম্পানি লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে। আর যদি নেগেটিভ আসতো তাহলে? তাহলে স্যার লস। তাহলে লস হতো। তাহলে কমেন্টটা কি হবে, দেয়ারফোর দা কোম্পানি উইল গেইন 1750 টাকা, এটাই হচ্ছে আমার আনসার। আর যদি নেগেটিভ আসতো তাহলে বলতো দা কোম্পানি উইল লুজ 1750 টাকা, যদি মাইনাস আসতো মানটা। আচ্ছা এটা গেল। নেক্সট হচ্ছে ফর্মুলাটা কি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যদি ইউজ করি তখন আমাদের করতে হবে কি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার বলে একটা টার্ম বের করতে হবে এবং সেখান থেকে মিন এর মানটাকে স্কোয়ার করে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা তো এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার বের করার ফর্মুলাটা কি, আগে আমরা এখানে এই যে এক্স এর প্রত্যেকটা মানের করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করছিলাম, এখন আমরা করবো কি, এক্স এর মানটাকে স্কোয়ার করবো কইরা করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করবো। করলে আগের মতোই ওই যোগটা করলে আমরা আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারটা পাবো। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এর বেলায় আগে আমরা x ইনটু fx করতাম, করে ইন্টিগ্রেট করতাম, এবার আমরা x স্কয়ার দিয়ে fx এ গুণ করে ইন্টিগ্রেট করব। করলে আমরা আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ x স্কয়ারটা পাবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য। আমি সরি এখানে একটা স্কয়ার ছিল, স্কয়ারটা উঠে নাই ভুলে, এখানে একটা স্কয়ার হবে, আমি সরি। এরপরে এখানে এই মান যেটা আসবে এখান থেকে আমরা আমাদের মিন এর মানটারে স্কয়ার করে বিয়োগ করলে আমরা আমাদের ভেরিয়েন্সটা পেয়ে যাব। আচ্ছা এটা আমরা ক্লাসে করছিলাম, এখন আমি এটা স্কিপ করে যেতেছি। তো আমার এই র্যান্ডম ভেরিয়েবলের টপিকটা এখানেই শেষ, এখানে আর কিছু নাই। আচ্ছা এখন তোমরা আমারে বলো তোমাদেরকে আর একটা ব্রেক লাগবে 5-7 মিনিটের নাকি আমি টানা পড়ায় যাব? আমার আর 25 মিনিট থেকে 30 মিনিটের মতো লাগতে পারে, আমি কি টানা পড়ায় যাব নাকি শেষ করে দেন? তা শেষ করে ফেলাম। আমি সরি আমার নেটটা মাঝখানে আবার সমস্যা করছিল, আমি কি তাহলে টানা পড়ায় শেষ করে ফেলি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ভেরি গুড। ওকে তো আমার একদম লাস্টের টপিক যেটা আজকের ক্লাস সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন যে টপিকটা এটা অ্যাকচুয়ালি তোমার আমরা যে র্যান্ডম ভেরিয়েবল এতক্ষণ পড়লাম এবং এটার যে ডিস্ট্রিবিউশনটা দেখলাম, আমরা এখন স্পেসিফিক তিনটা ডিস্ট্রিবিউশন দেখবো এই টপিকটাতে। তো আমরা এখানে টোটাল ডিস্ট্রিবিউশন দেখবো চারটা তো না অ্যাকচুয়ালি তিনটা দেখবো, এর মধ্যে একটা ডিফাইন করার জন্য আমার আরেকটা লাগে যে কারণে চারটাই বলা যেতে পারে। তো এই চারটা ডিস্ট্রিবিউশনের মধ্যে তিনটাই হলো তোমার ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তিনটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখব, আর ফাইনালি দেখব একটা কন্টিনিউয়াস, মাত্র একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আমরা দেখব। আচ্ছা প্রথম ডিস্ট্রিবিউশনটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার বার্নুলি ডিস্ট্রিবিউশন। আচ্ছা বার্নুলি ডিস্ট্রিবিউশনের জন্য দেখো আমরা আবার সেই এডিসনের এক্সাম্পলটা নিয়ে আসি। মিস্টার এডিসন যখন নাকি এক্সপেরিমেন্টটা করছে
তার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট কি কি ছিল, এদার ছিল একটা সাকসেস অথবা একটা ফেলিউর। অর্থাৎ আমাদের এখানে যে স্যাম্পল স্পেসটা, স্যাম্পল স্পেসের মধ্যে পয়েন্ট ছিল মাত্র দুইটা, এই স্যাম্পল স্পেসে পয়েন্ট ছিল মাত্র দুইটা, এই স্যাম্পল স্পেসে পয়েন্ট ছিল মাত্র দুইটা। তো এরকম আরো অনেক এক্সপেরিমেন্ট দেখা যায় যেখানে নাকি আমার পসিবল আউটকাম মাত্র দুইটা। যেমন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি যখন নিয়ে আমরা কাজ করি এখানে মাত্র দুইটা পয়েন্ট কাজ করে, অন অথবা অফ, হয় কারেন্ট আছে সার্কিটে অথবা কারেন্ট নাই, জিরো অথবা ওয়ান, যে কোনো দুইটা মান হতে পারে। তো অর্থাৎ ইলেকট্রিসিটির বেলাতে আমরা দেখি যে তোমার, বা ইলেকট্রনিক্স এর বেলাতে আমরা সেম ইয়াই কাজ করি, এখানে আমাদের সিগন্যাল মাত্র দুইটা, জিরো অথবা ওয়ান, এই বাইরে অন্য কোনো মান সে নিতে পারে না। তো একটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে যেখানে আমার অল পসিবল আউটকাম মাত্র দুইটা, সাকসেস অথবা ফেলিউর অথবা জিরো অথবা ওয়ান, এই টাইপের এক্সপেরিমেন্টকে বা এই টাইপের ট্রায়ালকে আমরা বলি বার্নুলি ট্রায়াল। আমি আবার বলতেছি, বার্নুলি ট্রায়াল বা বার্নুলি এক্সপেরিমেন্ট যেটাই বলো, এটা কি জিনিস যে একটা ট্রায়াল যদি এরকম হয়, একটা একটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে এটার অল পসিবল আউটকাম হলো মাত্র দুইটা, মাত্র দুইটা আউটকাম থেকেই সে নেয়, এর বাইরে অন্য কোনো আউটকাম নাই, তাহলে আমরা বলি যে এই এক্সপেরিমেন্টটা, এই ট্রায়ালটার নাম হলো গিয়ে বার্নুলি ট্রায়াল। তো তাহলে দেখো আমাদের এই বার্নুলি ট্রায়ালের র্যান্ডম ভেরিয়েবল যেটা, বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল, এটা মাত্র দুইটা মান নিতে পারে। বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল যেটা, যে প্রত্যেকটা ট্রায়ালে আমার রেজাল্ট কি আসতেছে, এই যে র্যান্ডম ভেরিয়েবলটা, এ মাত্র দুইটা মান নিতে পারে, সাকসেস আমার জিরো অথবা ওয়ান, অথবা ওয়ান, এই যে কোনো দুইটা মান, সে যে কোনো একটা মান সে নিতে পারে। আচ্ছা, তাহলে এই বার্নুলি ট্রায়ালের যে আউটকাম, বার্নুলি ট্রায়ালের যে আউটকাম, আউটকাম এবং এর মান মাত্র দুইটা, হয় সাকসেস অথবা ফেলিউর অথবা জিরো অথবা ওয়ান, তোমরা যেটাই বলো, যে কোনো একটা সে নিতে পারে, যে কোনো একটা মান তার আসতে পারে। তাহলে এখন দেখো এই এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল, আর এই বার্নুলি র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন বলতেছি বার্নুলি ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে দেখো বার্নুলি ট্রায়ালটা আমি কি বলতেছি, যেই এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম মাত্র দুইটা তাকে আমরা বলতেছি বার্নুলি ট্রায়াল, বার্নুলি ট্রায়ালের রেজাল্ট যে ভেরিয়েবলটা, যে র্যান্ডম ভেরিয়েবলটা, তাকে আমরা বলতেছি বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল, কারণ সে মাত্র দুইটা মান নিতে পারে, জিরো অথবা ওয়ান, সাকসেস অথবা ফেলিউর, যে কোনো এক, যে কোনো দুইটা মান, যে এই দুইটা থেকে যে কোনো একটা মান সে নিতে পারে, অন্য কোনো মান সে নেয় না। এবং এটার জন্য যে ডিস্ট্রিবিউশন, তাকে মান যদি ওয়ান হয় তাহলে আমরা বলতেছি এই প্রবাবিলিটি হচ্ছে পি, আর এক্স এর মান যদি জিরো হয় তাহলে আমরা এটার প্রবাবিলিটি বলতেছি কিউ অথবা ওয়ান মাইনাস পি, তোমরা যেটা বলো। এই বার্নুলি র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনের মান হচ্ছে পি এবং ভেরিয়েন্স এর মান হচ্ছে পি কিউ। হ্যালো, তো যেটা বলতেছিলাম আমাদের এই বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল আমরা যেটাকে ডিফাইন করলাম, এটার ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলতেছি বার্নুলি ডিস্ট্রিবিউশন। এবং এই বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটার মিন হচ্ছে তোমার পি আর ভেরিয়েন্স হচ্ছে তোমার পি কিউ, যেখানে কিউ সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস পি। আচ্ছা,
এখন দেখো আমাদের ওই এডিসনের এই এক্সপেরিমেন্টের যে কনসেপ্টটা সেটা চিন্তা করো। মনে করো আমাদের ওই এডিসনের যে এক্সাম্পলটা সেটা দিয়ে যদি একটু চিন্তা করি, মনে করো সে তোমার প্রথম ট্রায়াল চালায় সে একটা ফেলিউর পাইলো, সেকেন্ড ট্রায়াল চালায় সে একটা সাকসেস পাইলো, থার্ড ট্রায়ালে আবার সে সাকসেস পাইলো, এভাবে করতে করতে সে মনে করো মোট সে মনে করো 90টা ট্রায়াল চালাইলো, 90 নম্বর ট্রায়াল এসে যেটাই পাক আমি আর লিখলাম না, ধরলাম সে 90টা ট্রায়াল সে চালাইলো। আচ্ছা তাহলে এখন মনে করো এই যে 90টা ট্রায়াল সে চালাইলো, টোটাল নাম্বার অফ সাকসেস কত হইতে পারে বলো তো? এই যে 90 বার ট্রায়ালটা সে চালালো, 90 বার যে ট্রায়ালটা যে সে করলো, মোট সাকসেস কয়টা আসতে পারে বলো তো? বলো 45টা বা 60টা। তুমি এটা কেমনে বললা? ফার্স্টে ফেলিওর তারপরে সাকসেস। ও স্যার পরে ভাবছিলাম ফেলিওর দিছেন নাকি না, তাহলে আমি কিছুই লিখিনি। তাহলে সে মোট 90টা ট্রায়াল সে চালাইছে, মোট সাকসেস কয়টা হইতে পারে? ভেরি গুড। তার মানে এই মানটা তাহলে কি হইতে পারে, 0 থেকে 90 এর মধ্যে যে কোনো মান সে নিতে পারে, রাইট? তাহলে এখন দেখো এটা একটা নতুন এক্সপেরিমেন্ট হইতেছে। এই এক্সপেরিমেন্টটা কিরকম একটা নতুন এক্সপেরিমেন্ট হইতেছে, যে এক্সপেরিমেন্টে তোমার অনেকগুলা ট্রায়াল আছে এবং প্রত্যেকটা ট্রায়ালে মান খালি 2টা, সাকসেস অথবা ফেলিউর। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা আমরা পাইলাম, এই এক্সপেরিমেন্টটা কিরকম এক্সপেরিমেন্ট? এই এক্সপেরিমেন্টের মধ্যে তাহলে কি থাকতেছে, অসংখ্য বার্নুলি ট্রায়াল থাকতেছে। একটা নতুন এক্সপেরিমেন্ট হইতেছে, এক্সপেরিমেন্ট উইথ মেনি বার্নুলি ট্রায়ালস। আচ্ছা তাহলে দেখো এটা একটা নতুন এক্সপেরিমেন্ট হতেছে যেখানে নাকি তোমার অসংখ্য বার্নুলি ট্রায়াল থাকতেছে। এই নতুন এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আচ্ছা তো এই যে বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা, তাহলে এটা কই থেকে আসলো? যখন নাকি একটা বার্নুলি ট্রায়ালে আমরা অনেকবার রিপিট করি তখন আমরা যে এক্সপেরিমেন্টটা পাই সেটাকে আমরা এক্সপেরিমেন্ট শেষ করার আগে কিন্তু আমরা বলতে পারি না যে এটা কি হবে, কত হবে মানটা। এটাই হলো আমার র্যান্ডম ভেরিয়েবলটা, এবং এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। তাহলে বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা কি জিনিস, যখন নাকি একটা বার্নুলি ট্রায়াল আমরা অনেকবার রিপিট করতেছি তখন যে নতুন এক্সপেরিমেন্টটা হইতেছে এটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এখন এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের নাম্বার অফ সাকসেস কত হবে এটা আমরা এক্সপেরিমেন্ট শেষ করার আগে থেকে বলতে পারি না, যে কারণে এটা একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল, এবং এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা তাহলে এখন আমার বলো এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটার মান তাহলে কত হইতে পারে? 0 থেকে 90 যে কোনো মান নিতে পারে, অর্থাৎ যতবার আমি আমার ট্রায়ালটা চালাইছি 0 থেকে ওই মান পর্যন্ত যে কোনো মান সে নিতে পারে। তাহলে মনে করো আমি যদি বলি যে আমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত, সাকসেস প্রবাবিলিটি ইন ইচ ট্রায়াল, এটা মনে করো হচ্ছে তোমার পি, আর নাম্বার অফ ট্রায়াল হচ্ছে তোমার এন। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে যে আমার এই র্যান্ডম ভেরিয়েবলের মানটা কত আসে, ঠিক না বাবারা? দেখো তো প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি যত বেশি হবে আমার টোটাল নাম্বার অফ সাকসেস কিন্তু সেটা তত বাড়তে থাকবে। সেই সাথে তোমরা নিজেরাই বলছো যে আমার এখানে সাকসেসের সংখ্যা 0 থেকে 90 এর মধ্যে হইতে পারে, অর্থাৎ কতবার ট্রায়াল করছি তার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক না বাবারা? দেখো তো
আমার এই এক্সপেরিমেন্টে মোস্ট সাকসেস কয়ট আসবে, এটা তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। এক, যে আমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত এবং মোট কতবার ট্রায়ালটা চালানো হয়েছে, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। তো যেই কারণে আমরা এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে এক, এটার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত তার উপরে, এবং কতবার এক্সপেরিমেন্টটা চালানো হয়েছে, ট্রায়ালটা কতবার ট্রায়াল ছিল তার উপরে ডিপেন্ড করতেছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা। তো যেই কারণে এটার যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটা যে ডেন্সিটি ফাংশনটা, ফাংশন অফ এক্স যেটা, এটাকে আমরা বাইনোমিয়ালের জন্য লিখতেছি বি, র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে এক্স, এর প্যারামিটার দুইটা, নাম্বার অফ ট্রায়াল কয়টা ছিল এবং প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি কত সেটা, এবং এটার ফর্মুলা হচ্ছে এন সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মানটা হচ্ছে তোমরা যেটা বলছো জিরো থেকে এন পর্যন্ত যে কোনো মান এক্স নিতে পারে, যে নাম্বার অফ সাকসেস কয়টা হবে এটা জিরো থেকে এন এর মধ্যে যে কোনো মান নিতে পারে। আচ্ছা, তো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটার মিন হচ্ছে তোমার এন পি এবং ভেরিয়েন্স হচ্ছে তোমার এন পি ইন্টু ওয়ান মাইনাস পি। ওকে, আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, এক্স একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল বলাই আছে, এবং এখানে নাম্বার অফ ট্রায়াল ছিল পাঁচ এবং প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল হচ্ছে 0.3। আচ্ছা, আমি লিখে ফেললাম এটা এখানে। আচ্ছা, তো এখন আমারে কি বের করতে বলছে, আমারে বের করতে বলছে প্রবাবিলিটি অফ লেস লেসর এক্স লেসর ইকুয়াল টু 4, এটা আমারে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন দেখো এক্স একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, যেখানে আমার ট্রায়ালের সংখ্যা হচ্ছে পাঁচ, তাহলে আমার সাকসেসের মান কত কত হইতে পারে বলো? যদি পাঁচটা ট্রায়াল থাকে তাহলে সাকসেস কয়টা হইতে পারে? একটাও না, অথবা একটা, অথবা দুইটা, অথবা তিনটা, অথবা চারটা, অথবা পাঁচটা, এর বাইরে অন্য কোনো মান কি নেওয়া সম্ভব? যেহেতু পাঁচবার ট্রায়ালটা হয়েছে, সাকসেস কয়টা হইতে পারে পাঁচটা ট্রায়ালে? জিরো থেকে ফাইভ এর মধ্যে যে কোনো ভ্যালু, ভেরি গুড। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে, লেস অর ইকুয়াল টু 4 এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তো প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 তার মানে কি? সমান সমান হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 1, 4 পর্যন্ত নিলাম, হ্যাঁ ভেরি গুড, প্লাস প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 4। আচ্ছা, ওকে, তাহলে এখন এটার পয়েন্ট 3 টু দি পাওয়ার 0 ইন্টু 1 মাইনাস 0.3 টু দি পাওয়ার 5 মাইনাস 0 প্লাস, আচ্ছা এখন এটা আমি ঠিক করে দিই, আচ্ছা এটা হচ্ছে প্রথমটা, সেকেন্ডের বেলায় এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 5 মাইনাস 1, তারপরে যখন 2 তখন কি হবে 5 সি 2, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2, তারপরে 3 এর বেলায় এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 3, আর ফাইনালি 4 এর বেলায় 5 সি 4, এখানে 4, এখানেও 4। আচ্ছা বাবারা, এখন তোমরা আমারে বলো তো, এটা করলে তো আমরা আমাদের আনসারটা পাই যাবো, এটা কি অন্য কোনো ভাবে করা যায় এই ম্যাটটা? জি স্যার। বলো কেমনে করা যায় বলো স্যার। আমি যদি p প্রোবাবিলিটি x 5 বের করে 1 থেকে বিয়োগ করে দেই তাহলে এটা বের হয়ে যাবে। ভেরি গুড, ওইভাবে আমরা করতে পারি, অথবা অল্টারনেটিভলি, অল্টারনেটিভলি 1 মাইনাস প্রবাবিলিটি অফ x সমান সমান 5, এবং এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একই রেজাল্ট পাবো কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন সিমিলারলি দেখো প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, এটাও বসাই দিতে পারবে, সমস্যা নাই। x লেস দেন 3 এটা কেমনে করবো? তাহলে x লেস দেন 3 মানে কি?
জিরো ওয়ান টু এই তিনটার যোগফল বের করলেই হবে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ওয়ান এটা কেমনে করবা? যদি এক্স এর মান জিরো আর ওয়ান একটা বাদ দিয়ে দিই তাহলেও হবে, ওটা মনে তাড়াতাড়ি হবে। আচ্ছা, আর লাস্টেরটা যেটা প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রি, তার মানে এখানে কি হবে, এক্স এর মান তিন চার পাঁচ এই তিনটার মান যোগ করলে হবে। এটা এক থেকে বিয়োগ করে লাভ নাই, এক থেকে বিয়োগ করলে যা তিন থেকে উপরে যোগ করে দিল তা একই একই রকম ক্যালকুলেশন, একটা করলেই হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা জাস্ট এই ফর্মুলাতে ইউজ করলেই পারা যায়, কোনো সমস্যা নেই। এখানে পি এর মান হচ্ছে তোমার পয়েন্ট সেভেন ফাইভ, এন এর মান হচ্ছে তোমার ফাইভ, আর অ্যাটলিস্ট থ্রি মানে হচ্ছে তোমার এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রি, এটা দিয়ে করলেই হয়ে যাবে অঙ্কটা। এটাতে আমি আর সময় নষ্ট করবো না, আমি আমার নেক্সট ডিস্ট্রিবিউশনে চলে যাই। আমার নেক্সট ডিস্ট্রিবিউশনটা হলো তোমার পয়সো ডিস্ট্রিবিউশন। তো পয়সো ডিস্ট্রিবিউশনটার সাথে বাইনোমিয়ালের পার্থক্য কোন জায়গায়? পয়সো ডিস্ট্রিবিউশনে হলে আমরা একটা পয়সো র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করি। পয়সো র্যান্ডম ভেরিয়েবল চিনার উপায় হলো যে এখানে আমরা একটা নির্দিষ্ট টাইমে কয়টা ইভেন্ট অকার করছে। আমি আবার বলতেছি, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে, এরকম কোন প্রবলেম যখন তোমরা দেখবা তখন আমরা এই পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। যেমন মনে করো যে তোমার একটা নির্দিষ্ট দিনে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এগারোটা থেকে বারোটা এই এক ঘন্টার সময়ে আমার মোবাইলে কয়টা ফোন আসছে, অথবা এই এক বছরে গত বছর 2020 সালের জুলাই থেকে 2019-এর 2020-এর জুলাই থেকে 2019-এর 2021-এর জুন পর্যন্ত বাংলাদেশে মোট কতজন মারা গেছে, এরকম একটা টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে, এরকম কোনো কেস নিয়ে যখন কাজ করবা তখন আমরা এই পয়সো র্যান্ডম ভেরিয়েবলটা ইউজ করি। পয়সো র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি পয়সো ডিস্ট্রিবিউশন। তো এই পয়সো র্যান্ডম ভেরিয়েবলের বেলায়, পয়সো ডিস্ট্রিবিউশনের বেলায় র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে এক্স, আর এই পয়সো ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করে যে তোমার এই নির্দিষ্ট টাইম ইন্টারভালে অ্যাভারেজে কয়টা ইভেন্ট অকার করে, এটি হচ্ছে এটার প্যারামিটার যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, পয়সো র্যান্ডম ভেরিয়েবলের মিন হচ্ছে মিউ এবং ভেরিয়েন্সও হচ্ছে মিউ। এখন কথা হলো গিয়া, কোনো কোনো বইয়ে দেখবা, কোনো কোনো ম্যাথে দেখবা, ওরা করে কি তোমার মিন না দিয়ে রেট বলে দেয়। আমি আবার বলতেছি, কোনো কোনো আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। হচ্ছে তোমার ওয়ান ওভার রেট, অর্থাৎ যদি তোমাদেরকে রেট দিয়ে দেয় তাহলে ওইটারে ইনভার্স করলে আমরা আমাদের মিনটা পেয়ে যাব, এবং আমি আমার ফর্মুলাটা ডিফাইন করছি মিনের জন্য। তাহলে ফাংশন অফ এক্স সমান সমান এখানে কি দেওয়া আছে, এটা যেটা ডেরাইভ করা হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, এবং এক্স এর মানটা এখানে জিরো থেকে ইনফিনিটি যে কোনো মান নিতে পারে। আচ্ছা, পয়সো ডিস্ট্রিবিউশনের আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হলো যখন নাকি আমরা রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করি তখন আমরা পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। আমরা যখন রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করি তখনও আমরা পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। আচ্ছা, তো একটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা আরো তাড়াতাড়ি ক্লিয়ার হবে। মনে করো একটা প্রাইভেট হাসপাতালে অ্যাভারেজে প্রত্যেক দিন 10 জন পেশেন্ট ভর্তি হয়। খেয়াল করো, একটা প্রাইভেট হাসপাতালে অ্যাভারেজে প্রত্যেক দিন 10 জন পেশেন্ট ভর্তি হয়, তার মানে কি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করে, এটা এখানে বলা আছে। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে 5 জন ইমার্জেন্সি পেশেন্ট ভর্তি হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি, লেট দা র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিনোটেড বাই এক্স এন্ড ইটস মিন বাই মিউ গিভেন, মিউ সমান সমান দেওয়া আছে হচ্ছে তোমার 10, দেওয়া আছে যে তোমার মিউ এর মান হচ্ছে 10। আচ্ছা, তা আমাদের বের করতে বলছে কি, প্রথম ম্যাথটাতে বলছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5, মানে একদিনে 5 জন পেশেন্ট ভর্তি হবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এটার ফর্মুলা কি হবে, আমার ওই পয়সনের ফর্মুলা যদি বসাই দিই, ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ মানে ই টু দি পাওয়ার
e to the power minus mu into mu to the power x divided by 5 factorial jeta amar x er man এই ক্যালকুলেশনটা করলেই মানটা পাওয়া যাবে যে কত আসে আচ্ছা তো বাবারা এখন আমারে বলো তো এখানে পরের ম্যাটটাতে কি বলছে দেখো অ্যাট লিস্ট তিনজন পেশেন্ট ভর্তি হবে তার প্রবাবিলিটি বের করতে বলছে এটা কেমনে করবা বলো কমপক্ষে তিনজন পেশেন্ট ভর্তি হবে তার প্রবাবিলিটি কেমনে বের করবা একজন ভর্তি হবে না দুইজন ভর্তি হবে তিনজন ভর্তি হবে এটা বের করে 1 থেকে মাইনাস করে দিতে পারি ভেরি গুড তাহলে আমাদের কি করতে হবে আমাদের বের করতে বলছে কি এখানে প্রোবাবিলিটি অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 আমাদের বের করতে বলছে তো এটা বের করার জন্য আমরা কি করব 1 থেকে বিয়োগ করে দেব x equal to 0 minus probability of x equal to 1 minus probability of x equal to 2 এটা বিয়োগ করে দিলে আমরা এটা পেয়ে যাব যে তোমার তিনজনের বেশি আসার প্রবাবিলিটি কত এগুলো আমরা ক্লাসে করছিলাম তোমাদের লেকচার খাতার মধ্যে সব ডিটেইলস আছে বা তোমাদের স্লাইড তোমাদের খাতার মধ্যে ডিটেইলস লেখা থাকার কথা ক্লাসে আমরা করছিলাম এগুলো আচ্ছা আর ফাইনাল যেটা ছিল ফাইনাল ম্যাটটা ছিল বিটুইন 5 থেকে 10 জন পেশেন্ট থাকবে তার প্রোবাবিলিটি কত তাহলে এটা কষ্ট করে সবগুলাই করতে হবে 5 6 7 8 9 10 সবগুলো যোগফল বের করতে হবে আমি সরি এটার বেলায় কষ্ট না করে কোনো উপায় নাই আচ্ছা এরপরে আমাদের লাস্ট টপিক যেটা আমাদের আজকে রিভিউ ক্লাসের লাস্ট টপিক যেটা এবং আমাদের টোটাল লাস্ট টপিক যেটা এটা আমরা আগেই পড়ছি সেটা হচ্ছে তোমার নরমাল ডিস্ট্রিবিউশন তো নরমাল ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে এই স্লাইডটা সম্পর্কে একটু শর্টকাটে বলি বাইনোমিয়াল আর পয়সো দুইটা দেখতে অনেকটা একই রকম লাগতে পারে তো যে কারণে একটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রক্সিমেশন আছে যে বাইনোমিয়াল আর পয়সো কখন ইকুইভ্যালেন্ট রেজাল্ট দিবে কখন দিবে যদি একটা এক্সপেরিমেন্টে ট্রায়াল সেম রেজাল্ট পাই যেমন এখানে একটা ম্যাথ স্যার আবার রিপিট করেন স্যার কিছুই বুঝতে পারি আটকে গেছে স্যার আচ্ছা তো বাইনোমিয়াল আর পয়সো দুইটা দেখতে অনেকটা একই রকম লাগতে পারে কারণ দুইটাই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এবং দুইটাই নাম্বার অফ ইভেন্ট নাম্বার অফ সাকসেস নিয়ে কাজ করে তো এখন দুইটারে যে কারণে মাঝে একটা ফর্মুলা আছে যেটা সাহায্যে মানে একটা শর্ত আছে যে শর্তের আন্ডারে আমরা বাইনোমিয়াল আর পয়সোরে সেম রেজাল্টের জন্য অ্যাপ্লাই করতে পারি কখন যদি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ট্রায়ালের সংখ্যা অনেক বেশি হয় অর্থাৎ এন এর মান যদি অনেক বড় হয় এবং প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি যদি খুব কম হয় তখন আমরা বাইনোমিয়াল আর পয়সো অ্যাপ্লাই করলে সেম রেজাল্ট পাই এবং তখন বাইনোমিয়াল আর পয়সো দুইটাই আমরা অ্যাপ্লাই করতে পারি তো এটা শর্তটা কি যে আমাদের বাইনোমিয়ালের সাকসেসের প্রবাবিলিটি যদি 0.5 এর চেয়ে ছোট হয় এবং আমার নাম্বার অফ ট্রায়াল যদি 20 এর চেয়ে বড় হয় তখন আমরা এই বাইনোমিয়াল আর পয়সো অ্যাপ্লাই করলে সেম সেম রেজাল্ট পাই যেমন এখানে একটা ম্যাথ আমি এখানে করে দিয়ে রাখছি তোমরা এই ম্যাথটাতে দেখবা যে এক জায়গায় আমরা ফার্স্টে বাইনোমিয়াল ট্রাই করছি তারপরে পয়সো ট্রাই করছি দুইটার বেলাতেই দেখবা যে আমরা সেম রেজাল্ট পাই তোমরা ম্যাথটা পারলে একবার করে দেখো বাইনোমিয়াল আর পয়সো থেকে এরকম কেসে আমরা সেম রেজাল্ট পাবো আচ্ছা তো এরপরে আমরা আমাদের লাস্ট ডিস্ট্রিবিউশনে চলে যেতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং আমাদের সিলেবাসে শুধুমাত্র এই একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনই আছে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা কখন অ্যাপ্লাই করব কেমনে অ্যাপ্লাই করব নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো গিয়া এমন একটা ডিস্ট্রিবিউশন যখন নাকি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিন মিডিয়ান এবং মোড তিনটার মান সমান আসে তখন দেখা যায় কি যে ডাটাটা আস্তে আস্তে মাঝখানের দিকে কনসেন্ট্রেট করা শুরু করে এবং ডাটাটা দেখতে একটা সিমেট্রিক শেপ পায় আমাদের এই যে গ্রাফটা দেখতেছো এই গ্রাফটার মধ্যে একটা সিমেট্রিক শেপ এসে চলে আসে সিমেট্রিক শেপে আসলে কি হয় ধর আমি যদি একটু লাইন আঁকা দেখাই তোমাদের আমরা তখন দেখি কি যে আমরা এই যে মাঝ বরাবর যদি একটা লাইন আঁকি তোমরা দেখো যে তোমার এই ডাটাটা সিমেট্রিক
আমার এই পাশটা আর এই পাশটা দেখতে একদম সেম, এই পাশে যতগুলো অবজারভেশন আছে এই পাশেও ঠিক ততগুলো অবজারভেশনই আছে, যে কারণে আমরা বলি যে এই শেপটা একটা সিমেট্রিক শেপ। তো একটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে এটার মিন মিডিয়ান মোড তিনটার মান সমান, তখন আমরা বলি যে এটা একটা নর্মাল ভেরিয়েবল, এবং এই নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। বাবারা, কাউসার স্যার তোমাদেরকে দুইটা টপিক পড়েছিল অনেকদিন আগে, স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেসটা কি ছিল, যে ডাটার সিমেট্রিটা কোন জায়গায়, এটা কি মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় নাকি ডান দিকে বেশি না বাম দিকে বেশি, এটা ছিল স্কিউনেস। আরটা ছিল কার্টোসিস, যে ডাটার হাইটটা কিরকম, এটা কি অনেক দূর উঠবে নাকি খুব ফ্ল্যাট থাকবে নাকি মডারেট থাকবে। তো স্কিউনেসটাকে ব্যাখ্যা করার জন্য আমার লাগে মিন মিডিয়ান মোড। তো যেই কারণে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের বেলায় যেহেতু আমরা সিমেট্রিক্যাল একটা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি, আমরা এখানে মিন নিয়ে কাজ করব। আর হাইটটাকে প্রকাশ করার জন্য লাগে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেই কারণে নর্মাল ডিস্ট্রিবিউশনের বেলা তো হাইটটাকে প্রকাশ করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটারে ইউজ করব। যে কারণে আমরা বলতেছি যে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের যদি মিন মিডিয়ান মোড তিনটা সমান হয়, তাহলে সেই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্সটার আমরা বলতেছি যে এটা একটা নর্মাল নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, এবং এটা ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটাকে আমরা এই ফর্মুলাটার সাহায্যে প্রকাশ করি, এবং এটার প্যারামিটার দুইটা, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে তোমার সিগমা স্কোয়ার। আচ্ছা, তো যেহেতু এই দুইটা প্যারামিটারের সাহায্যে আমরা এই ডিস্ট্রিবিউশনটারে ব্যাখ্যা করতেছি, এই জন্য আমরা বলি যে এটা প্রকাশ করা হয় এন মিউ সিগমা স্কোয়ার দিয়ে। এটা প্রকাশ করে যে তোমার এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যার প্যারামিটার হচ্ছে দুইটা, মিউ এবং সিগমা স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো আমাদের সামনে যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমরা যদি এক্স সমান সমান জেড, মিউ সমান সমান জিরো এবং সিগমা সমান সমান ওয়ান বসায় দিই, তাহলে এই ফাংশনটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি থাকে, তখন এটা হয় কি তোমার এই চেহারাটা পাওয়া যায়, ফাংশন অফ জেড সমান সমান জিরো ওয়ান, ফাংশন অফ জেড জিরো ওয়ান, এক্স এর জায়গায় জেড বসাইছি, মিউ এর জায়গায় জিরো, সিগমার জায়গায় ওয়ান, এবং এই চেহারাটা পাওয়া যায়। তখন আমরা বলি যে এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা কখন হয়, আমি যদি আরো ক্লিয়ারলি বলি, আমরা যদি এক্স এর প্রত্যেকটা মান থেকে মিউ রে বিয়োগ করে সিগমা দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা পাওয়া যায়। আচ্ছা, এই ডিস্ট্রিবিউশনটা আমাদের জন্য খুব জরুরি, কারণ আমরা রিয়েল লাইফে যত ডিস্ট্রিবিউশন দেখতে পারি প্রায় সব ডিস্ট্রিবিউশনই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং সব ডিস্ট্রিবিউশনই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এবং তোমার দেখা যায় যে তোমার একটা ডাটা সেট যখন বড় হইতে থাকে, এটা সাইজ যত বড় হইতে থাকে তত এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে টেন্ড করতে থাকে। আচ্ছা, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস গুলো কি কি, নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো এম্পেরিক্যাল রুল। এম্পেরিক্যাল রুলটা কি বলে, যে একটা ডাটা সেটের যে মিনের মানটা, মিনের সাথে যদি আমরা প্লাস মাইনাস সিগমা ডিস্টেন্সটা নেই, প্লাস মাইনাস সিগমা ডিস্টেন্সটা নেই, তাহলে সে ডাটার 68% অবজারভেশন কভার করে। যদি প্লাস মাইনাস টু সিগমা নেই, তাহলে 95% অবজারভেশন সে কভার করে, আর প্লাস মাইনাস থ্রি সিগমা নিলে সে 99% বেশি অবজারভেশন সে কভার করে। এই জিনিসটাকে আমরা বলি এম্পেরিক্যাল রুল। তো এগুলো সবগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ এর মধ্যে আছে, যে আমার ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল হয় এক্স ইকুয়াল টু, যেখানে মিনের মানটা সমান সেখানে, এই ডিস্ট্রিবিউশনের জন্য মিন মিডিয়ান মোড তিনটার মান সমান। আচ্ছা, আমার এই কার্ভের নিচে টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, এটা আমরা আগেই বলছি এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এবং তোমার কি জানি বলে তোমার এই এম্পিরিক্যাল রুল যেটা, এটাও আমার এটার প্রপার্টিজ এর মধ্যে পড়ে। আচ্ছা, আমি এখন সরাসরি ম্যাথে চলে যাই, আমার মনে আর যথেষ্ট আর সময় নষ্ট করে লাভ নেই। এখানে একটা ম্যাথই আমি তোমাদের ক্লাসে করেছিলাম, আরটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা হোমওয়ার্কটা পারছিলে মোটামুটি সবাই। তো আমি এই ম্যাথটা আমি আবার করি। একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য বলা আছে যে এটার মিনের মান হচ্ছে 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 10। আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি যে আমাদের এই এক্স যেটা র্যান্ডম ভেরিয়েবলটা, এটার মান 45 থেকে 62 মধ্যে থাকে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমি প্রশ্নটা তুলে ফেলি। আচ্ছা, তা আমাদের বের করতে বলছে কি,
আমাদের তাহলে বের করতে হবে কি, উই নিড টু ফাইন্ড প্রবাবিলিটি অফ 45 লেস দেন এক্স লেস দেন 62, এটা আমাদের মান, এটি মানটা আমাদের বাইর করতে বলছে। আচ্ছা নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথে আমার প্রথম কাজ হলো আমাদের যে ভ্যালুগুলো আছে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখতেছি জেড ওয়ান সমান সমান হবে ফর্টি ফাইভ মাইনাস, আমাদের মিনের মান ছিল 50, 50 বিয়োগ করব এবং এটার ভাগ করব তোমার সিগমার মান দিয়ে 10 দিয়ে। এবং সিমিলারলি আমাদের জেড ওয়ান এর যে মানটা জেড টু, যেটা জেড টুটা হয়ে যাবে কত, এখানে ছিল 62 মাইনাস 50 ডিভাইডেড বাই 10, তাহলে এই মানটা আসে হলো গিয়া তোমার পাঁচে 10 দিয়ে ভাগ করলে মাইনাস 0.50। আর এই সেকেন্ড মান যেটা, এই মানটা আসে হচ্ছে তোমার 1.20। আচ্ছা এখন আমরা যেটা বলতেছি, সো প্রবাবিলিটি অফ 45 লেস দেন এক্স লেস দেন 62, এটা বের করা যেই জিনিস আমরা বলতেছি যে তোমার এই স্ট্যান্ডার্ডাইজ যেটা আমরা করছি এটা বের করা একই জিনিস। এটা বের করা একই জিনিস, এটা হলো কি আমার নর্মালের ম্যাথের প্রথম স্টেপ। আচ্ছা তো বাবারা এখন আমি তোমাদের একটা জিনিস একটু মনে করে দিই, আমরা যখন নাকি তোমার ওই কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে কাজ করছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আমরা যখন কাজ করছি, তখন আমরা কি বলছিলাম যে তোমার এই আমরা এখানে শুধুমাত্র কিউমুলেটিভ প্রবাবিলিটি গুলো বের করতে পারি, অন্য কিছু আমরা এখানে বের করতে পারি না। তাহলে এখন দেখো, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে প্রবাবিলিটির মান হচ্ছে সবসময় 0। তাহলে এখন মনে করো এটা হচ্ছে তোমার 1.2 আর এটা হচ্ছে মনে করো -0.5। তো আমাদেরকে এই এরিয়াটা বাইর করতে হবে। তো এই এরিয়াটা যেহেতু আমাদের বাইর করতে হবে, তো এই এরিয়াটা বাইর করার জন্য আমরা যদি 1.2 পর্যন্ত প্রবাবিলিটি যেটা সেখান থেকে যদি এই প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিই তাহলেই হবে না। দেখো তো আমরা আমাদের টোটাল প্রবাবিলিটি হলো এই পর্যন্ত, এখান থেকে যদি আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এই এরিয়াটা পাওয়া যাব না? আমার কথা ধরতে পারছো কিনা দেখো। আচ্ছা তো তাইলে আমরা কি করতে পারি, আমরা তাহলে এক কাজ করতে পারি, আমরা এখানে যেটা আছে এটা তাহলে আমরা লিখতে পারি, এটা সমান সমান হইলো তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.2, এখান থেকে আমরা বিয়োগ করতেছি প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.50। এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো লেডিজ এন্ড জেন্টলম্যান, এই 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 সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা কেমনে আসে এটা বুঝতে পারছো কিনা দেখো, সবাই কি বুঝতে পারছো? আরেকবার বলতে হবে, আরেকবার বললে ভালো হয়। জি স্যার। আচ্ছা দেখো আমাদের এখানে প্রবলেমটা ছিল 45 থেকে 62 এর মধ্যে এক্স থাকবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। তো আমরা এটারে ফার্স্টে স্ট্যান্ডার্ডাইজ করলাম, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের চেহারায় নিয়ে আসলাম। তাহলে এখন মনে করো আমাদের জেড এর মানটা, এখন এটা হলো জেড এর ডিস্ট্রিবিউশনটা। তো এটা যে আমার জেড এর ডিস্ট্রিবিউশনটা, আমাদের এখন কি করতে হবে, এই যে এই যে জায়গাটা, এই এরিয়াটার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে, ঠিক না? এটা তো বুঝতে পারছো নাকি যে এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে -0.5, আমাদেরকে এই যে এই যে এই যে শেড দেওয়া জায়গাটা, এই এরিয়াটা আমাদের বাইর করতে হবে, এই ক্ষেত্রফলটা আমাদের বাইর করতে হবে, এটাই হচ্ছে আমাদের এই প্রবাবিলিটিটা। এটা কি বুঝতে পারছো বাবারা? দেখো তো এটা বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে এখন দেখো কন্টিনিউয়াস এর ভেরিয়েবল, কন্টিনিউয়াস এর বেলে আমরা কি বলছি যে আমরা এখানে একটা নির্দিষ্ট পয়েন্টে প্রবাবিলিটি মান বের করতে পারি না, আমরা এখানে কিউমুলেটিভটা বাইর করতে পারি। তাহলে আমরা কি এরকম করতে পারি না যে একদম শুরু থেকে এই 1.2 পর্যন্ত যে প্রবাবিলিটিটা আছে সেখান থেকে আমি যদি আমার এই -0.5 পর্যন্ত প্রবাবিলিটিটা একটু যদি বাদ দিয়ে দিই,
এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি আমি আমার এই প্রবাবিলিটিটা পেয়ে যাব না, এই শেড দেওয়া প্রবাবিলিটিটা পেয়ে যাব না? মিস্টার জুয়েল স্যার, তাহলে আমি কি লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.2, মানে এখান থেকে এই 1.2 পর্যন্ত যে টোটাল প্রবাবিলিটি মাইনাস এই এলাকাটা বাদ দিয়ে দিলাম, এই মাইনাস 0.5 পর্যন্ত যে এরিয়াটা এটা বাদ দিয়ে দিলাম, তাইলেই তো হয়ে যায় নাকি? আমি তাহলে সেটাই লিখলাম যে মাইনাস জেড লেস দেন মাইনাস 0.50, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি এবার। ভেরি গুড। আচ্ছা তো এখন এই পর্যন্ত যেহেতু বুঝতে পারছো, আমি এখন আমি এই জায়গাটারে কপি করে আমি পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা তো এখন দেখো আমাদের এখন যেটা করতে হবে, এই প্রবাবিলিটির মানগুলো বাইর করার জন্য আমাদের করতে হবে কি, এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা টেবিল আছে, এই টেবিলটা আমাদের ইউজ করতে হবে। আমরা ক্লাসে এই টেবিলটা তোমাদের দিছিলাম, এই টেবিলটা আমাদেরকে আবার ইউজ করতে হবে ম্যাথটা করার জন্য। আচ্ছা তো এই টেবিলের সমস্যা হয়েছে কি, এই টেবিলটা কাজ করে শুধুমাত্র পজিটিভ ভ্যালুর জন্য এবং এই মানটা থাকতে হবে লেস দেন ফরম্যাটে। তো এখন সমস্যা হয়েছে কি, আমরা যে মানটা বাইর করছি এই মানটা কিন্তু হয়ে গেছে অ্যাকচুয়ালি নেগেটিভ। এই মানটা দেখো, এই মানটা কিন্তু এখানে নেগেটিভ। তো আমাদের কি করতে হবে, এই মানটারে যেমনে পারি পজিটিভ বানাইতে হবে। তো পজিটিভ কেমনে বানানো যায় দেখো, পজিটিভ বানানোর জন্য আমরা কি করতে পারি, আমি আবার একটা গ্রাফ আঁকি দেখো। আচ্ছা তো মনে করো এটা হচ্ছে মাইনাস 0.5, এটা হচ্ছে তোমার প্লাস 0.5। তো বাবারা নর্মাল ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, তার মানে এইখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটা আর এই এরিয়াটা সমান না বাবারা? দেখো তো যেহেতু ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল, দুই পাশে একদম সেম, তার মানে কি এই মাইনাস 0.5 এর চেয়ে ছোট এলাকাটা আর এই প্লাস 0.5 এর চেয়ে বড় এলাকাটা, দুইটা এলাকা সমান হবে না? জি স্যার সমান। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা তাহলে কি এই জায়গাটা লিখতে পারি না যে তোমার প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.20, আর এখানে যেটা আছে এখানে আমরা লিখে দিলাম প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন 0.50, লিখতে পারি? তাহলে এটার চেয়ে ছোট প্রবাবিলিটি আর 0.5 এর চেয়ে বড় প্রবাবিলিটি সমান, তাহলে আমি এখানে চিহ্নটা পাল্টায় গ্রেটার দেন দিয়ে লিখলাম, লিখতে পারবো? লেখা যাবে বাবারা? অবশ্যই স্যার। ভেরি গুড। আচ্ছা তো এখন সমস্যা আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে কি যে আমাদের এই টেবিলটা কাজ করে শুধুমাত্র লেস দেন ফরম্যাটের জন্য। তা আমাদের এখন দেখো মানটা যদিও পজিটিভ হয়েছে কিন্তু আমাদের কিন্তু এটা গ্রেটার দেনে চলে গেছে, তা আমাদের কি করতে হবে, আমাদের এখন এটাকে লেস দেন বানাইতে হবে। কেমনে বানানো যায় তো এটার জন্য খেয়াল করে দেখো, আমি আরেকটা আমি এই গ্রাফটার মধ্যে দেখাই যে আমাদের এখন বের করতে হবে কোনটা, ইরেজার কই, আচ্ছা খেয়াল করে দেখো আমাদের এখন এই এরিয়াটা বাইর করতে হবে। তো এই এরিয়াটা যে আমাদের বাইর করতে হবে, এই এরিয়াটা যে আমরা বাই করব, এটা বের করা যে জিনিস আর টোটালটা থেকে যদি আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কি একই জিনিস পাবো না আমরা? টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, 1 থেকে যদি আমরা এই এলাকাটারে বিয়োগ করে দিই, 1 থেকে যদি এই এলাকাটারে আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এটা সমান প্রবাবিলিটি পাওয়া যাব না? আমাদের টোটাল প্রবাবিলিটি হলো 1, 1 থেকে যদি আমি এটার চেয়ে ছোট প্রবাবিলিটি বাদ দিয়ে দিই তাহলে কি আমি এটা এই জায়গাটা পাওয়া যাব না? জি স্যার পাওয়ার তো কথা। ভেরি গুড। তা আমি এখন এই কাজটাই করতেছি, আমি এখন যেটা করতেছি আমি এখন লিখে দিলাম যে তোমার এটা যেটা আছে এটার আমি লিখে দিলাম তাহলে কি মাইনাস, এখানে আমি লিখে দিলাম 1 মাইনাস, এটার আমি বানাই দিলাম এটা পারি, এটা করতে পারি তাহলে? ঠিক আছে ভেরি গুড। এখন আমি এই মানগুলো আমাদের ওই নর্মালের টেবিলটা থেকে বসাই দিব। আচ্ছা তো নর্মালের টেবিল থেকে কেমনে মান বসাইতে, আমি তোমাদের আরেকবার রিমাইন্ডার দিই, তোমার দশমিকের পরে প্রথম ঘরটা তোমরা পাইবা এখানে,
দশমিকের পরে প্রথম ঘরটা, এই যে দেখো দশমিকের পরে প্রথম ঘর যেটা, এই ডিজিটটা পাইবা তোমরা এখানে, আর দশমিকের পরে সেকেন্ড ঘর যেটা সেটা পাইবা তোমরা এই এই বরাবর। তাহলে দেখো মনে করো 1.20 মানটা কই হবে, 1.2 দশমিকের পরে প্রথম ঘর 1.2, সেকেন্ড ঘর হলো 0, তাহলে 1.20 মানটা হলো পয়েন্ট এটা 8849। সিমিলারলি যদি আমাদেরকে বের করতে বলে যে দশমিকের পরে তোমার, আমাদেরকে যদি বলে 0.85 মানটা বাই করতে, কত হবে দেখো তো, 0.85 দেখো তো কই আসে মানটা, 0.85 মানটা কই দেখো তো, 0.80 0.8023, ভেরি গুড, 0.8023 এটা লাগে আমার 0.85 এর মান, ভেরি গুড। তাহলে আমাদের 1.20 এর মান কত, 0.8849, আমি এটা এখানে বসাই দিলাম, 0.8849 মাইনাস ব্রেকেটের মধ্যে হলো 1 মাইনাস এরপরে হলো তোমার 0.50, তাহলে 0.50 এর মান কত, 0.6915। এটা করলে আমাদের এই এটার সলিউশন করলে আমাদের আনসারটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা তো তোমাদেরকে ইয়া যেটা তোমাদের ওই ম্যাথ প্র্যাকটিস করার জন্য, তোমাদের তো আমি একটা ম্যাথ অলরেডি এখানে দিয়ে রাখছিলাম, আমাদের স্লাইডের মধ্যে ছিল, আর আমি তোমাদের রেফারেন্স বই যেটা ইউজ করছি এটা, অথবা তোমার এই যে দুইটা ফ্রি বই ছিল, এই দুইটা বই ইন্টারনেট থেকে ফ্রি পাওয়া যায়, এই দুইটা বই তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রচুর ম্যাথ পাবা। শুধু নর্মাল না, আমি তোমাদেরকে এই পর্যন্ত আজকের ক্লাসে যা যা পড়াইছি সবগুলোই তোমরা এই তিনটা বইয়ে পাবা, প্রথম এবং তিন নাম্বার বই দুইটা তোমরা নেট থেকে ফ্রি নামাইতে পারবে, এখানে প্র্যাকটিস করার জন্য প্রচুর ম্যাথ পাবা, তোমরা কাইন্ডলি একটু ম্যাথ প্র্যাকটিস করো। আচ্ছা তো তোমাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ, তোমাদের ক্লাস টেস্টের ব্যাপারে একটু কথা বলি, তোমাদের লেভেল টু এর যে কোঅর্ডিনেটর তার সাথে আমার কথা হয়েছে, তো স্যার আমাকে যেটা বলছে যে তোমাদের লেভেল টু এর ক্লাস টেস্ট সম্ভবত দুইটাই হবে, ক্লাস টেস্ট দুইটা হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে ভাইবা। তো এখন এই ক্লাস টেস্ট গুলো আমাদেরকে বলছে তোমাদের লেভেল ওয়ান এর ফাইনাল রেজাল্ট পাওয়ার পরে নিতে বলছে, তোমাদের লেভেল ওয়ান এর রেজাল্ট কি দিছে আজকে পর্যন্ত জানো? না স্যার, আমি যদ্দূর জানি আজকে পর্যন্ত দেনে, সম্ভবত আগামী সপ্তাহে আইসা পড়বে, ওই রেজাল্টটা পাওয়ার পরে আমরা ক্লাস টেস্ট গুলো নিতে পারবো। তো ক্লাস টেস্ট নেওয়ার সময় আমি আর কাপসার স্যার মিলেই ক্লাস টেস্ট নিব, এবং আমরা যেই আমরা ক্লাস টেস্ট যে কোনো একটা পার্ট থেকে নিব, এমসিকিউ যে কোনো এক পার্ট থেকে নিব, আর ভাইবা আরেক পার্ট থেকে নিব, যেটাই করি আমরা দুজন মিলে একসাথেই করব, এবং ছোট ছোট দুইটা চ্যাপ্টার নিব, এমসিকিউ এর জন্য একটা ছোট চ্যাপ্টার দিয়ে দিব যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ, ভাইবার জন্য একটা চ্যাপ্টার দিয়ে দিব যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ, দুইটা দুই পার্ট থেকে আসবে। ভাইবার সময় আমরা দুজন একসাথে থাকবো তোমাদের ভাইবা নেওয়ার সময়, এবং তোমাদের আগে ভাগেই জানাই দিব যে কবে করা যায়। আর ক্লাস টেস্টটা আমরা চেষ্টা করবো সবার আগেই নিয়ে ফেলতে, কারণ তোমাদের আরো অনেক সাবজেক্ট আছে, তোমাদের প্রেশার পড়ে যাবে, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি আমাদের গুলো শেষ করে ফেলতে, ঠিক আছে স্যার? সিটিতে কোনো রিটেন পার্ট থাকবে না, আমাদের বলছে এমসিকিউ নেওয়ার জন্য, অনলাইনে যদি হয় তাহলে আমাদের এটা এমসিকিউ নিতে হবে অ্যাকচুয়ালি। যদি হয় আমার তো, আমি তো চান্স দেই না, কারণ তোমাদের সবার এখনো টিকা দেওয়া শেষ হয়নি, তোমাদের হল না খুললে তো এটা করা যাবে না। মিম কিছু বলবা স্যার? আমাদের যে জুনিয়র ব্যাচ মানে 46, ওদেরটাও মানে নিয়ম অনুসারে ছিল ওই যে এমসিকিউ আর ভাইবা, তো স্যাররা নিজেদের সিলেবাস অনুযায়ী মানে যে যেভাবে মানে এমসিকিউ নিছে আবার রিটেনও নিছে, ভাইবা হয়তো মোস্টলি সবাই নিছে, তো এমসিকিউর বদলে অনেকে মানে পাঁচ পাঁচ করে অথবা রিটেন নিয়েও 10 নিয়েও অনেকে করছে। আপনারা একটা আলোচনা করে নিন স্যার, এমসিকিউ হলে না মার্কশিট বেশি কাটতে যায়, তো এই জন্য তুমি রিটেন প্রেফার করতেছো, কিন্তু আমাদের আসলে বলছে এমসিকিউ নিতে, তো আমাদের আমাদের কিন্তু বলা আছে এমসিকিউ নেওয়ার জন্য। এখন রিটেন বললে নেওয়া যায়, কিন্তু রিটেন হইলে একটা ভেজাল কি মনে করো তোমার সাবমিট করবো কেমনে স্যার? ওদের মানে 46 এর সঙ্গে আমরা পরীক্ষা আমরা টার্ম দিলাম, তো ওদের মানে অনেকগুলো সাবজেক্টে ওরা রিটেন নিছে, ও যে টাইম দিয়ে দিছে স্যার বুঝে কোশ্চেন করছে, কেউ আবার ক্যামেরা অন করেও করছে, কেউ আবার হয়তো 10 মিনিট বা 20 মিনিট যে একটা মিম, ওইটা আমার সমস্যা না, আমার সমস্যা ওইটা না, আমার সমস্যাটা কোন জায়গায় আমি তোমারে বলি, মনে করো রিটেন পরীক্ষা যদি হয়, রিটেন যদি কিছু নেই, আমারে কিন্তু রিটেনের রেজাল্টটা খাতাটা কিন্তু অবশ্যই আমারে পরীক্ষার ইয়াতে জমা দিতে হবে, বুঝছো? তো তোমার এই খাতাটা আমি জমা দিবো কেমনে?
হ্যাঁ, আবার প্রিন্ট করা আরেকটা ঝামেলা। প্রিন্ট করা ঝামেলা সেটা বড় কথা না, কত হলে প্রিন্টারটা আমি পাবো কই? অফিস থেকে তো আমার ওই প্রিন্টার দিবে না। ফাইনাল পরীক্ষার সময় যেটা করছে, 10 ডিপার্টমেন্টের 10টা প্রিন্টার কিনে দিছে, দিয়ে ওরা করছে। কিন্তু আমার ডিপার্টমেন্ট তো ওরকম ডিপার্টমেন্ট না, আমার তো ওরকম ওরকম আমার তো মানে আমার নিজের প্রিন্টার দিয়ে আমার তোমাদের ইয়া করার, খাতা প্রিন্ট করার কোনো খায়েস আমার নাই। আমি সরি, হোয়াট এভার, আমি তারপর আমি কথা বলবো যদি এমসিকিউ নেওয়ার কোনো স্কোপ থাকে। যদি ফিজিক্যালি পরীক্ষা হয় তো তোমার রিটেন পরীক্ষা হইতেছি। 10 10 না, একটু কমায় যদি একটা রিটেন ঢুকাই দিতে পারেন স্যার, তাহলে উপকার হয় আর কি। ভাই তুমি টেনশন করো না, আমি আমরা সিলেবাস যেটাই রাখি আমরা দুইটার জন্য, এমসিকিউর জন্য সিলেবাস খুব কম থাকবে, যে কোনো একটা চ্যাপ্টার নিব, ভাইবার জন্য যে কোনো একটা চ্যাপ্টার নিব, তুমি টেনশন করো না। আমরা মার্কস যখন দিছি আমরা হাত খুলেই দিছি। তোমার কি বললাম, এই এমসিকিউ আমাদের যখন স্ট্যাটিস্টিক্স এর আমাদের লেভেল 2 তে যে ফাইনাল পরীক্ষাটা হইছে, এমসিকিউ তে এভারেজ আসছে 32 36 এর মধ্যে। তুমি চিন্তা করতে পারো এত নাম্বার আমি জীবনে আমি নিজেও কোনোদিন পাইনি। কাজেই চিন্তা করো না, আগে দেখো না কি হয়, আগে দেখো, আগে ইনস্ট্রাকশন আসুক। ইউনিভার্সিটি যদি খুলে তাহলে তো ফিজিক্যালি পরীক্ষা হবে, যদি না খুলে তাহলে তখন কারটা তখনই দেখা যাবে। এখন এটার জন্য টেনশন করো না, দেখো সময় দেখো আগে কি হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো আমি আমার ক্লাস আপাতত এখানে শেষ করতেছি। আমি তোমাদের সিয়ারদের সাথে যোগাযোগ করব যে আমরা ক্লাস টেস্ট কেমনে নিই, আর আগামী সপ্তাহ থেকে তোমাদের কাউসার ক্লাস নিবে। তোমাদের মধ্যে পার্টে তার একটু বাকি আছে, উনি তোমাদের পড়াবে, এবং আমরা আমাদের মধ্যে তো যোগাযোগ আছে, আমরা ঠিক করব যে কবে কেমনে কি করা যায়। স্যার টাইম সিরিজ আর নাম্বার ইনডেক্সটা কি পার্ট এ তে? না, ওটা পার্ট বি তে, ওটা পার্ট বি তে, কিন্তু আমি তোমাদের ওইটা পড়াই নাই, কাজে আমি ওটা প্রশ্ন দিব না, এটা তোমরা শিওর থাকতে পারো। এবং কাউসার স্যার যখন প্রশ্ন করবে কাউসার স্যারও দিবে না, কারণ আমরা প্রশ্ন বানানোর সময় আমরা নিজেরা কথা বলে নিই যে আমরা কি কি পড়াইছি। আমরা যেটা পড়াই না সেটা আমরা প্রশ্নে দিই না। এখন মডারেটররা কি করে তার, এটা তাদের উপরে। লাস্ট পরীক্ষাতে মডারেশন বললে তেমন কিছু হয় নাই আমাদের, এই এই গত যে পরীক্ষাগুলো হলো লেভেল 1 2 3 4 এ সবগুলাতে, এগুলাতে মডারেশনটা আসলে ওইভাবে হয় নাই। আগে মডারেশন যেটা হইতো, অন্য কোনো সাবজেক্টের টিচার মডারেশন করতো, উল্টাপাল্টা প্রশ্ন এসে পড়তো। কিন্তু এবার যেটা হয়েছে, মডারেশনের সময় কোর্স টিচার দুইজন একসাথে লেভেল কোঅর্ডিনেটরের সাথে বসে মডারেশন করছে, যে কারণে পড়ানো হয় নাই এমন একটা শব্দ এখানে আসে নাই। কোন টিচার যদি কারো যদি ইচ্ছা করে যদি কিছু করে সেটা অন্য ব্যাপার, কিন্তু এবার আর ওরকম কিছু হয় নাই। আগে যেটা হইতো যে অন্য একজন মডারেশন করছে, সিলেবাসে পড়ানো হয় নাই এমন জিনিস দিয়ে দিছে, লাস্টের যে অনলাইনে যে পরীক্ষাটা হয়েছে এখানে এরকম কোনো সাবজেক্টে হয় নাই। টিচাররা নিজেরা বসে মডারেশন করছে, যে যে কোর্স টিচার তারা নিজেরা দুজন বসে মডারেশন করছে, এখানে এরকম কিছু হয় নাই। তো অনলাইনে যদি পরীক্ষা হয় নেক্সট টাইম একই জিনিস হবে, কিন্তু অফলাইনে হইলে তখন আবার অন্য কথা। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা তীব্র আন্দোলন চালায় যাও যেন তোমাদের নেক্সট পরীক্ষাটা অনলাইনেই হয়ে যায়, ঠিক আছে? মিস্টার ইব্রাহিম বলো। স্যার আমাদের তো মানে এবার যে পরীক্ষাটা হলো এটা তো স্যার আমাদের 36 ছিল হচ্ছে এমসিকিউ আর 36 হচ্ছে সিকিউ, তো আমাদের এমসিকিউটা এটা অটোমেটিক দেখা হয়ে গেছে, কিন্তু সিকিউটা তো ম্যানুয়ালি ছিল। তো তারপরেও স্যার আমাদের যে অফলাইন পরীক্ষা 72 হয় তার থেকে বেশি সময় লাগতেছে এই রেজাল্টটা দিতে, স্যার এটা কেন? এটার কারণ হলো গিয়া খাতা দেখার পরে, আর আগে খাতা দেখার পরে যা হইতো এখনো তাই হইতেছে। আগে যখন তোমরা রিটেন পরীক্ষা দিছো পরীক্ষার হলে যায়, ওইখানে খাতাগুলা নিয়ে কিন্তু দুইজন দেখছে, দুইজন দেখার পরে খাতাগুলারে আবার থার্ড টাইম চেক করা হয়েছে, চেক করার পরে তারপরে ফাইনাল রেজাল্টের কাজে হাত দেওয়া হয়েছে। তো এবারও কিন্তু সেম জিনিস হইতেছে, এমসিকিউটার নাম্বার চলে গেছে, দ্যাটস ফাইন, কিন্তু রিটেন পরীক্ষাটার খাতা দুইজন দেখছে আলাদা আলাদা করে, এবং আগে কিন্তু মনে করে একসাথে দুইজন দেখতে পারতো একই সময়, এখন কিন্তু সেই উপায়টা নেই। আগে একজন দেখা শেষ করছে তারপর আরেকজন দেখছে, এভাবে দুইজন দেখতে সময়টা এখন ডাবলের মতো লেগে যেতেছে। তারপরে খাতাটা আবার 3 নাম্বার আরেকজন চেক করছে যে নাম্বার ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, ওইটা বোধ হয় এই সপ্তাহে শেষ হয়েছে। এখন সবগুলা নাম্বার একসাথে করে তোমার টেবুলেশনের কাজ চলতেছে, যে কারণে তোমার সময় আগের মতোই লাগতেছে আনফরচুনেটলি, কারণ ওইটা না করলে তোমরা সবাই ফেয়ার মার্কিং পাইছো কিনা এটা শিওর হওয়ার কোনো উপায় নেই, ওটা করতে হবে, ওটা এড়ানোর কোনো উপায় নেই, যে কারণে সময় এবারও বেশি লাগতেছে। ওকে, তো তোমাদের আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করতেছি। তোমাদের যে কোনো কনফিউশন আমার সাথে যে কোনো সময় মেলে যোগাযোগ করতে পারো, আর আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ কাজ আসার তোমাদের ক্লাস নেবে বৃহস্পতিবার দিন। তো তোমরা ভালো থেকো, আমি এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।